মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে। মঙ্গলবার 28 সেপ্টেম্বর 1982 সন্ধে 6:30 একটি কলকাতা ট্যাক্সি নাম্বার WBT 4122 বৈকুণ্ঠপুরের প্রাক্তন জমিদার নিয়োগীদের বাড়ির গাড়ি বারান্দায় এসে থামল। দারোয়ান এগিয়ে আসার সঙ্গে সঙ্গে একটি বছর 55-এর ভদ্রলোক গাড়ি থেকে নেমে এলেন। ভদ্রলোকের রং ফর্সা, চুল অবিন্যস্ত, মুখে কাঁচা পাকা গোফ দাড়ি, চোখে টিন্টেড গ্লাসের চশমা, পরনে গাঢ় নীল টেরিলিনের স্যুট। গাড়ির ড্রাইভার ক্যারিয়ারের ডালা খুলে একটা ব্রাউন রঙের স্যুটকেস বার করে ভদ্রলোকের পাশে রাখল। নিয়োগী সাহেব, দারোয়ান প্রশ্ন করল। ভদ্রলোক মাথা নেড়ে হ্যাঁ বললেন। দারোয়ান স্যুটকেসটা তুলে নিল। আইয়ে আইয়ে বাবু, আপকে লিয়ে ইন্তজার কর রহে। বাড়ির বর্তমান মালিক সৌম্য শেখর নিয়োগী দোতলার দক্ষিণের বারান্দায় আরাম কেদারায় বসে বায়ু সেবন করছিলেন। আগন্তুককে দেখে তিনি একটু সোজা হয়ে বসে নমস্কার করে সামনে রাখা চেয়ারের দিকে ইঙ্গিত করলেন। সৌম্য শেখরের বয়স 70-এর কাছাকাছি। দৃষ্টির দুর্বলতা হেতু চোখে পুরু চশমা পরতে হয়েছে, এছাড়া শরীরে বিশেষ কোনো ব্যারাম নেই। আপনি রুদ্রশেখর? আগন্তুক ইতিমধ্যে চেয়ারে বসে কোটের বুক পকেট থেকে একটা পাসপোর্ট বার করে সৌম্যশেখরের দিকে এগিয়ে দিয়েছেন। সৌম্যশেখর সেটা হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে একটু হেসে বললেন, দেখুন কি কাণ্ড, আপনি আমার আপন খুড়তুতো ভাই, আর আপনাকে পাসপোর্ট দেখিয়ে সেটা প্রমাণ করতে হচ্ছে। অবশ্যই আপনাকে দেখলে নিয়োগী পরিবারের বলে বিশ্বাস করতে কষ্ট হয় না। ভদ্রলোকের ঠোঁটের কোণে একটা সামান্য কৌতুকের আভাস দেখা গেল। তা যাগে, এই নিন পাসপোর্ট। আপনার রোম থেকে লেখা চিঠি পেয়ে আমি যে উত্তর দিয়েছিলাম সেটা আপনি পেয়েছিলেন আশা করি। আপনি যে একদিন কেন আসেননি সেটাই আমাদের কাছে একটা বিস্ময়ের ব্যাপার। কাকা ঘর ছেড়ে চলে যান সেই 27 বছর আগে। তারপর যখন আপনাকে ছাড়াই দেশে ফিরলেন, তখন অনুমান করেছিলাম আপনাদের দুজনের মধ্যে খুব একটা বনিবনা নেই। কাকা অবশ্য এ নিয়ে কোনোদিন কিছু বলেননি, আর আমরাও জিজ্ঞাসা করিনি। শুধু জানতুম যে তার একটি ছেলে আছে রোমে। তা এখন যে এলেন সেটা বোধ করি সম্পত্তির ব্যাপারে। হ্যাঁ, আপনাকে তো লিখেছিলাম যে 10 বছর আগে অবধি মাঝে মাঝে একটা করে পোস্ট কার্ড পেতাম কাকার, তারপর আর পাইনি। কাজেই আইনের চোখে তাকে মৃত বলেই ধরে নেওয়া যেতে পারে। আপনি এ বিষয়ে উকিলের সঙ্গে কথা বলেছেন তো? হ্যাঁ। তো বেশ, আপনি কদিন থাকুন এখানে, সব দেখে শুনে নিন। ওপরে কাকা স্টুডিও এখনো সেইভাবেই আছে, রং, তুলি, ছবি, ক্যানভাস সবই আছে, আমরা কেউ হাত দিইনি। কি আছে না আছে সব দেখে নিন, ব্যাংকের বইটাও আছে। তবে আপনাদের ইটালিতে কিরকম জানি না, আমাদের দেশে এসব ব্যাপারে লেখাপড়া হতে ওই 6 মাস লেগে যায়। আপনি আশা করি সময় হাতে নিয়ে এসেছেন। হ্যাঁ, মাঝে মাঝে তো কলকাতায় যাতায়াত করতে হবে, ট্যাক্সিটা রেখে দিয়েছেন তো? হ্যাঁ। আপনার ড্রাইভারের থাকার বন্দোবস্ত করে দেবে আমার লোক, কোনো অসুবিধা হবে না। থ্যাংকস। রুদ্রশেখর বলতে গিয়েছিলেন গ্রাৎসিয়ে, অর্থাৎ ইটালিয়ান ভাষায় ধন্যবাদ। ও
আপনি আমাদের এই দেশি খাবারে অভ্যস্ত কি? লন্ডনে তো শুনেছি রাস্তার মোড়ে মোড়ে ইন্ডিয়ান রেস্তোরা, রোমেও আছে কি? কিছু আছে। বেশ বেশ, তাহলে আর চিন্তা নেই। গাঁয়ে দেশে আপনাকে যে হোটেল থেকে খাবার আনিয়ে দেব তারও তো উপায়। কি জগদীশ, কি হলো? একটি বৃদ্ধ ভৃত্য দরজার মুখে এসে দাঁড়িয়েছে। দেখে বোঝা যায় সে কোনো রকমে অশ্রু সংবরণ করেছে। হুজুর, হুজুর, ঠুমরি মরে গেছে। হুজুর মরে গেছে? হ্যাঁ হুজুর। ভিকু যে ওকে নিয়ে বেড়াতে বেরোলো, ওরা কেউ ফেরেনি, তাই খুঁজতে গেলাম, বাঁশবনে মরে আছে হুজুর, ভিকু পালিয়েছে হুজুর, ঠুমরি মরে গেছে হুজুর। সঙ্গীত প্রিয় সৌম্য শেখরের দুটি ফক্স টেরিয়ারের একটির নাম ঠুমরি, একটি কজরি। কজরি স্বাভাবিক কারণেই মারা গেছে বছর দুই আগে। ঠুমরির বয়স হয়েছিল 11, তবে আজ বিকেল অবধি সে ছিল সম্পূর্ণ সুস্থ। সৌম্য শেখরকে প্রিয় কুকুরের শোকে বিউহল দেখে সদ্য রোম থেকে আগত রুদ্র শেখর নিয়োগী চেয়ার ছেড়ে উঠে পড়লেন। এই বেলা তাঁর থাকার ঘরটা দেখে নিতে হবে। মির্চির বিশেষ নিবেদন, সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার টিন্টোরেটোর যিশু। সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্র ও বাংলা সাহিত্যে এক বিরাট ব্যক্তিত্ব। একদিকে চলচ্চিত্র পরিচালনার জন্য যেমন পেয়েছেন অনারারি অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট, অন্যদিকে তেমনি আমাদের উপহার দিয়েছেন ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতো একের পর এক অসাধারণ সব চরিত্র। বইয়ের পাতায় ফেলুদার প্রথম আবির্ভাব 1965 সালে ফেলুদার গোয়েন্দাগিরি গল্পে। এরপর বাদশাহী আংটি, সোনার কেল্লা, গ্যাংটকে গণ্ডগোল, জয় বাবা ফেলুনাথ, গোরস্থানে সাবধান ও ছিন্ন মস্তার অভিশাপের মতো বেশ কিছু ফেলুদা রহস্য, উপন্যাস ও ছোট গল্প প্রকাশিত হয় 1966 থেকে 1978 পর্যন্ত। টিন্টোরেটোর যিশু প্রথম প্রকাশিত হয় শারদীয়া দেশ পত্রিকায় 1981 সালে। প্রধান চরিত্রে ফেলুদা, তোপসে এবং জটায়ু। ফেলুদার ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, তোপসের চরিত্রে সোমক, জটায়ুর ভূমিকায় জগন্নাথ বসু, গল্পের সূত্রধার আমি মীর। শুরু হচ্ছে টিন্টোরেটোর যিশু। শিবপুরে ট্রাফিক আর ঘন বসতি পেরিয়ে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 6-এ আমাদের গাড়িটা পড়তেই যেন একটা নতুন জগতে এসে পড়লাম। আমাদের গাড়ি মানে রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর সবুজ অ্যাম্বাসেডর। গাড়ি কেনার পয়সা ফেলুদার নিজের কোনো দিন হবে বলে মনে হয় না। এদেশের প্রাইভেট ইনভেস্টিগেটরের রোজগারে অন্তত গাড়ি বাড়ি হয় না। আমাদের রজনী সেন রোডের ফ্ল্যাট ছেড়ে ফেলুদা কিছুদিন থেকেই একটা নিজের ফ্ল্যাটে যাবার চিন্তা করছিল। বাবা সেটা জানতে পেরে এক ধমকে ফেলুদাকে ঠান্ডা করে দিয়েছেন। সুখে থাকতে ভূতে কিলোয়, যেই একটু রোজগার বেড়েছে অমনি নিজের ফ্ল্যাটের ধান্দা। পরে পশার কমলে যদি আবার সুরসুর করে এই কাকার ফ্ল্যাটে ফিরে আসতে হয়, সেটার কথা ভেবেছিস কি? এর পর থেকে ফেলুদা চুপ। আর গাড়ির ব্যাপারে জটায়ুর তো আগে থেকেই বলা আছে, ধরে নিন আমার গাড়ি ইজ ইকুয়াল টু আপনার গাড়ি। আপনি মশাই আমার এত উপকার করেছেন, এই সামান্য প্রিভিলেজটুকু তো আপনার ন্যায্য পাওনা মশাই। উপকারের ব্যাপারটা লালমোহন বাবুর ভাষাতেই বলা ভালো। ওর জীবনের অনেকগুলো বন্ধ দরজা নাকি ফেলুদা এসে খুলে দিয়েছে। তাতে নাকি উনি শরীরে নতুন বল, মনে নতুন সাহস আর চোখে নতুন দৃষ্টি পেয়েছেন। আর কত জায়গায় ঘোরা হলো বলুন তো আপনার দৌলতে, দিল্লি, বোম্বাই, কাশী, সিমলা, রাজস্থান, সিকিম, নেপাল। ওহ, ট্রাভেল ব্রডেন্স দ্য মাইন্ড, এটা শুনে এসছি মশাই সেই ছেলেবেলা থেকে। আর এটার সত্যতা উপলব্ধি করলুম তো আপনি আসার পর।
এবারে ট্রাভেলটায় অবশ্য মনের প্রসার কতটা বাড়বে জানি না। ক্যালকাটা টু মেচেদা ভ্রমণ বলতে তেমন কিছুই নয়, তবে লালমোহনবাবুরই ভাষায় আজকাল কলকাতায় বাস করা আর ব্ল্যাক হোলে বাস করা নাকি একই জিনিস। সেই ব্ল্যাক হোল থেকে যদি একটি দিনের জন্য বাইরে আসা যায় তাহলে খাঁটি অক্সিজেন পেয়ে মানুষের আয়ু নাকি কমপক্ষে 3 মাস বেড়ে যায়। অনেকেই হয়তো ভাবছে এত জায়গা থাকতে মেচেদা কেন, তার কারণ সংখ্যাতাত্ত্বিক ভবেশচন্দ্র ভট্টাচার্য। মাস তিনেক হলো এর কথা কাগজে পড়ার পর থেকেই লালমোহনবাবুর রোগ চেপেছে এর সঙ্গে দেখা করার। এই ভবেশ ভট্টাচার্য নাকি সংখ্যাতত্ত্বের সাহায্যে লোকেদের নানা রকম অ্যাডভাইস দিয়ে তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। বড় বড় ব্যবসাদার, বড় বড় কোম্পানির মালিক, খবরের কাগজের মালিক, ফিল্মের প্রযোজক, বইয়ের প্রকাশক, উপন্যাসের লেখক, উকিল, ব্যারিস্টার, ফিল্ম স্টার, সব রকম লোক নাকি এখন তার মেচেদার বাড়ির দরজায় গিয়ে কিউ দিচ্ছে। জটায়ুর শেষ উপন্যাসের কাটতি আগের তুলনায় কম, 1 মাসে 3টে এডিশনের বদলে 2টো এডিশন হয়েছে। জটায়ুর বিশ্বাস উপন্যাসের নামে গণ্ডগোল ছিল, তাই এবার ভট্টাচার্য মশাইয়ের অ্যাডভাইস নিয়ে নতুন বইয়ের নামকরণ হবে, তারপর সেটা বাজারে বেরোবে। ফেলুদার মত অবশ্য আলাদা। গত উপন্যাসটা পড়েই ফেলুদা বলেছিল রংটা বেশি চড়ে গেছে। সাত সপ্তাহে গুলি খাওয়া সত্ত্বেও আপনার হিরোকে বাঁচিয়ে রাখাটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না লালমোহনবাবু? কি বলছেন মশাই, এ কি যেমন তেমন হিরো? প্রখর রুদ্র ইজ এ সুপার সুপার সুপারম্যান ইত্যাদি ইত্যাদি। এবারের গল্পটা ফেলুদার মতে বেশ জমেছে। নামের রদ বদলে বিক্রির এদিক ওদিক হওয়ার সম্ভাবনা কম, কিন্তু তাও লালমোহনবাবু একবার সংখ্যাতাত্ত্বিকের মত না নিয়ে ছাড়বেন না, তাই মেচেদা। ন্যাশনাল হাইওয়ে 6 খুব বেশি দিন হলো তৈরি হয়নি, এই রাস্তাই সোজা চলে গেছে বোম্বে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের ধারে যেমন সব প্রাচীন গাছ দেখা যায়, এখানে তা একেবারেই নেই। বাড়িঘরও বেশি নেই, চারিদিক খোলা। আশ্বিন মাসের প্রকৃতির চেহারাটা পুরোপুরি পাওয়া যায়। ড্রাইভার হরিপদবাবু স্পিডোমিটারের কাঁটা 80 কিলোমিটারে রেখে দিব্যি চালাচ্ছেন গাড়ি। কলকাতা থেকে মেচেদা যেতে লাগবে 2 ঘন্টা। আমরা বেরিয়েছি সকাল 7:30, কাজ সেরে 1:30-2টার মধ্যে স্বচ্ছন্দে ফিরে আসা যাবে। কোলাঘাট পেরিয়ে 3 মিনিট যাওয়ার পরেই একটা উদ্ভট গাড়ির দেখা পেলাম, যেটা রাস্তার একপাশে অকেজো হয়ে পড়ে আছে। মালিক করুণ মুখ করে দাঁড়িয়ে আছেন গাড়ির পাশে। আমাদের আসতে দেখে ভদ্রলোক হাত নাড়লেন আর হরিপদবাবু ব্রেক কষলেন। বিশ্রী গোলমালে পড়েছি মশাই, রুমালে ঘাম মুছতে মুছতে বললেন ভদ্রলোক। টায়ারটা গেছে কিন্তু জ্যাকটা বোধহয় অন্য গাড়িতে রয়ে গেছে। আপনি চিন্তা করবেন না হরিপদ, একটু দেখো তো। হরিপদবাবু জ্যাক বার করে নিজেই ভদ্রলোকের গাড়ির নিচে লাগিয়ে সেটাকে তুলতে আরম্ভ করলেন। আপনার এই গাড়ি কোন ইয়ারের? 36 আমস্ট্রং সিডলি। লং রানে কোনো অসুবিধা হয় না? দিব্যি চলে। আমার আরও 2টো পুরনো গাড়ি আছে, ভিনটেজ কার র্যালিতে প্রতিবার যোগ দিই আমি। ইয়ে আপনারা চললেন কত দূর? মেচেদায় একটু কাজ ছিল। কতক্ষণের কাজ? এই আধ ঘন্টাখানেক। তাহলে কাজ করুন না, ওখান থেকে আমাদের বাড়িতে চলে আসুন। মেচেদা থেকে বাঁয়ে রাস্তা ধরবেন, মাত্র 8 কিলোমিটার, বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর? ওখানেই তো পৈতৃক বাড়ি আমাদের। আমি অবশ্যই থাকি কলকাতায়, তবে মা বাবা ওখানেই থাকে। 200 বছরের পুরনো বাড়ি, আপনাদের সত্যি খুব ভাল লাগবে। দুপুরে আমাদের ওখানে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে চলে আসবেন। আপনারা আমার যে উপকারটা করলেন, কতক্ষণ যে এইভাবে দাঁড়িয়ে থাকতে হতো জানি না। ফেলুদা যেন একটু অন্য মনস্ক বলল, বৈকুণ্ঠপুর নামটা কোথায় যেন দেখেছি রিসেন্টলি। ভূদেব সিং এর লেখাতে কি ইলাস্ট্রেটেড উইকলি? হ্যাঁ হ্যাঁ, মাস দেড়েক আগে বেরিয়েছিল। আমি শুনেছি লেখাটার কথা কিন্তু পড়া হয়নি। ইলাস্ট্রেটেড উইকলি কিন্তু আমাদের বাড়িতে আসে না। ফেলুদা কোথায় পড়েছে জানি? হেয়ার কাটিং সেলুনে, একটা বিশেষ সেলুনেও যায়, আর ইয়াসিন নাপি ছাড়া কাউকে দিয়ে চুল কাটায় না। ইয়াসিন যতক্ষণ ব্যস্ত থাকে ফেলুদা ততক্ষণ ম্যাগাজিন পড়ে। বৈকুণ্ঠপুরের নিয়োগী পরিবারের একজনকে নিয়ে লেখা। ভদ্রলোক ছবি আঁকতেন, রোমে গিয়ে আঁকা শিখেছিলেন। আমার দাদু চন্দ্রশেখর, আমি ওই পরিবারেরই ছেলে। আমার নাম নবকুমার নিয়োগী। আই সি, আমার নাম প্রদোষ মিত্র, ইনি লালমোহন গাঙ্গুলি আর ইনি আমার খুড়তুতো ভাই তপেশ।
প্রদোষ মিত্র শুনে ভদ্রলোকের ভুরু কুঁচকে গেল। গোয়েন্দা প্রদোষ মিত্র? আগে হ্যাঁ। তাহলে তো আপনাদের আসতেই হবে, আপনি তো বিখ্যাত লোক মশাই। সত্যি বলতে কি, এর মধ্যে আপনার কথা একবার মনেও হয়েছিল। কেন বলুন তো? একটা খুনের ব্যাপারে। আপনি শুনলে হাসবেন, কারণ ভিকটিম মানুষ নয়, কুকুর। বলেন কি, কবে হলো এই খুন? গত মঙ্গলবারে। আমাদের একটা ফক্স টেরিয়ার, বাবার খুবই প্রিয় কুকুর ছিল। খুন মানে? চাকরের সঙ্গে বেড়াতে গিয়েছিল আর ফেরেনি, চাকরও ফেরেনি। কুকুরের লাশ পাওয়া যায় বাড়ি থেকে প্রায় মাইলখানেক দূরে একটা বাঁশবনে। মনে হয় বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছিল, বিস্কিটের গুঁড়ো টুড়ো পড়েছিল আশপাশে। এ তো অদ্ভুত ব্যাপার, এর কোনো কিনারা হয়নি। কুকুরের বয়স হয়েছিল 11, এমনিতেই আর বেশি দিন বাঁচত না। আমার কাছে ব্যাপারটা তাই আরও বেশি মিস্টিরিয়াস বলে মনে হয়। যাই হোক, আপনাকে অবশ্যই এ নিয়ে তদন্ত করতে হবে না, কিন্তু আপনারা এলে সত্যিই খুশি হব। দাদু স্টুডিও কিন্তু এখনও ওইভাবে রয়েছে, দেখিয়ে দেবো। ঠিক আছে। আমারও লেখাটা পড়ে যথেষ্ট কৌতূহল হয়েছিল নিয়োগী পরিবার সম্বন্ধে। আমরা কাজ ছেড়ে 10:30 নাগাদ গিয়ে পড়ব। মেচেদার মোড় থেকে না 2 কিলোমিটার গেলেই একটা পেট্রোল পাম্প পড়বে, সেখানে জিজ্ঞেস করলেই বৈকুণ্ঠপুরে রাস্তা বাতলে দেবে। টায়ার লাগানো হয়ে গেছিল, আমাদের গাড়ি আরও স্পিডে যাবে বলে ভদ্রলোক আমাদেরই আগে যেতে দিলেন। গাড়ি রওনা হবার পর ফেলুদা বলল, কত যে ইন্টারেস্টিং বাঙালি চরিত্র আছে যাদের নামও আমরা জানি না। এই চন্দ্রশেখর নিয়োগী 20th century গোড়ার দিকে 24 বছর বয়সে রোমে চলে যান, ওখানকার বিখ্যাত একাডেমিতে পেইন্টিং শিখতে। ছাত্র থাকতেই একটা ইটালিয়ান মহিলাকে বিয়ে করেন, স্ত্রীর মৃত্যুর পর দেশে ফিরে আসেন। এখানে পোর্ট্রেট আঁকিয়ে হিসেবে খুব নাম হয়, নেটিভ স্টেটের রাজরাজরাদের ছবি আঁকতেন। একটি রাজার সঙ্গে খুব বন্ধুত্ব হয়, তিনিই লিখেছেন প্রবন্ধটা। প্রৌঢ় বয়সে আঁকা টাকা সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে চলে যান। আপনি বলছেন চন্দ্রশেখরের কথা, আর আমি ভাবছি কুকুর খুন। এই জিনিস শুনেছেন কখনো? লেগে পড়ুন মশাই, লেগে পড়ুন। শাঁসালো মক্কেল, 3-3 ভিনটেজ গাড়ি, হাতে ঘড়িটা দেখলেন, কমপক্ষে 5000 চিপস, এ দাও ছাড়বেন না মশাই। ভবেশ ভট্টাচার্যের সঙ্গে পোস্ট কার্ডে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, তাই তার দর্শন পেতে দেরি হলো না। স্কুল মাস্টার টাইপের চেহারা, চোখে মোটা চশমা, গায়ে ফতুয়ার ওপর একটা এনডি কোম্পানির চাদর, বসেছেন তক্তপোষে, সামনে ডেস্কের ওপর গোটা পাঁচিক ছুঁচলো করে কাটা পেন্সিল আর একটা খোলা খেরোর খাতা। লালমোহন গঙ্গোপাধ্যায়, বয়স কত হইল? লালমোহনবাবু বয়স বললেন। আচ্ছা, জন্ম তারিখ? 29 শ্রাবণ। সিংহ রাশি, তা আপনার জিজ্ঞাসাটা কি? আগে আমি রহস্য রোমাঞ্চ সিরিজে উপন্যাস লিখি, আমার আগামী উপন্যাসে 3টি নাম ঠিক করা আছে, কোনটা ব্যবহার করব যদি একটু বলে দেন। আচ্ছা, তা কি কি নাম? কারাকোরামের রক্তকার, কারাকোরামের মরণ কামড়, আর নরকের নাম কারাকোরাম। আচ্ছা দাঁড়ান। ভদ্রলোক নামগুলো খাতায় লিখে নিয়ে কী সব যেন হিসেব করলেন, তার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ সবই আছে। তারপর বললেন, আপনার নাম থেকে সংখ্যা পাচ্ছি 21, আর জন্ম মাস এবং জন্ম তারিখ মিলিয়ে পাচ্ছি 6, 3 × 7 = 21, 3 × 2 = 6, অর্থাৎ 3 এর গুণনীয়ক না হলে ফল কিন্তু খুব একটা ভালো হবে না। আপনি তৃতীয় নামটাই ব্যবহার করুন, 3 8 = 54। আর কবে বেরোচ্ছে বইটা? আগে 1 জানুয়ারি। 3রা করলে ভালো হবে, অথবা 3 এর গুণনীয়ক যে কোনো তারিখ। আর এই বিক্রিটা? বই ধরবে। 100টি টাকা খামে পুরে দিয়ে আসতে হলো ভদ্রলোককে। লালমোহনবাবুর তাতে বিন্দুমাত্র আক্ষেপ নেই, উনি 16 আনা শিওর যে বই হিট হবেই। বললেন, মনের ভার নেমে গিয়ে অনেকটা হালকা লাগছে মশাই। তার মানে কি এবার থেকে প্রত্যেক বই বেরোবার আগেই মেচেদা? বছরে 2টি তো, সাকসেসের গ্যারান্টি যেখানে পাচ্ছি সেখানে তো।
ভরচাঁদ মশাইয়ের কাছে বিদায় নিয়ে একটা চায়ের দোকানে চা খেয়ে আমরা বৈকুণ্ঠপুর রওনা দিলাম। নবকুমার বাবুর নির্দেশ অনুযায়ী পেট্রোল পাম্পে জিজ্ঞেস করে নিয়োগী প্যালেসে পৌঁছাতে লাগলো 20 মিনিট। বাড়ির বয়স যে 200 সেটা আর বলে দিতে হয় না। খানিকটা অংশ মেরামত করে রং করা হয়েছে সম্প্রতি, বাড়ির লোকজন বোধহয় সেই অংশটাতেই থাকে। দুদিকে পাম গাছের সারিওয়ালা রাস্তা পেরিয়ে বিরাট পোর্টিকো নিচে এসে আমাদের গাড়ি থামল। নবকুমার বাবু গাড়ির আওয়াজ পেয়ে নিচে এসে দাঁড়িয়েছিলেন, এক গাল হেসে আরে আসুন 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 বলে আমাদের ভেতরে নিয়ে গেলেন। আমরা কথা রাখব কি না এ বিষয়ে তার খানিকটা সংশয় ছিল, এটাও তিনি বললেন। বাবাকে আপনার কথা বলেছি? সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে বললেন ভদ্রলোক, আপনারা আসছেন শুনে উনি খুব খুশি হয়েছেন। আর কে থাকেন এ বাড়িতে? সব সময় থাকার মধ্যে বাবা আর মা, মার জন্যই তো থাকা। ওর আবার শ্বাসের কষ্ট, কলকাতার ক্লাইমেট একদম সহ্য হয় না। তাছাড়া বঙ্কিমবাবু আছেন, বাবা সেক্রেটারি ছিলেন, এখন ম্যানেজার বলতে পারে, আর চাকর বাকর আছে। আমি মাঝে মধ্যে আসি, এমনিতেও আমি ফ্যামিলি নিয়ে আর কদিন পরে আসতামই। এ বাড়িতে পুজো হয় তো তাই প্রতিবারই আসি। এবারে একটু আগে এলাম কারণ শুনলাম যে বাড়িতে অতিথি আছে, আমার কাকা চন্দ্রশেখরের ছেলে, রোম থেকে এসছেন কদিন হলো, তাই মনে হলো বাবা হয়তো একা ঠিক ম্যানেজ করতে পারছেন না। আপনার কাকার সঙ্গে আপনাদের যোগাযোগ আছে বুঝি? একেবারেই না, এই প্রথম এলেন, বোধহয় দাদুর সম্পত্তির ব্যাপারে। আপনার দাদু কি মারা গেছেন? খবরাখবর নেই বহুদিন, বোধহয় মৃত বলেই ধরে নিতে হবে। উনি রোম থেকে ফিরে এসে এখানেই থাকতেন? কলকাতায় না থেকে এখানে কেন? কারণ উনি যাদের ছবি আঁকতেন তারা সারা ভারতবর্ষে ছড়ানো, নেটিভ স্টেটের রাজা মহারাজা, কাজেই ওর পক্ষে কলকাতায় থাকার কোনো বিশেষ সুবিধে ছিল। আপনি আপনার দাদুকে দেখেছেন? উনি যখন বাড়ি ছেড়ে চলে যান তখন তো আমার বয়স 6, আমায় ভালোবাসতেন খুব, এটুকু মনে আছে। বৈঠকখানায় আসবাবের চেহারা দেখে চোখ টেরিয়ে গেল। মাথার উপরে ঘরের দুদিকে দুটো ঝাড় লণ্ঠন রয়েছে, যেমন আর আমি কখনো দেখিনি। একদিকে দেয়ালে প্রায় আসল মানুষের মতো বড় একটা পোর্ট্রেট রয়েছে একজন বৃদ্ধের, গায়ে জোব্বা, কোমরে তলোয়ার, মাথায় মণিমুক্ত বসানো পাগড়ি। এই যে মিস্টার মিত্র, এদিকে, ইনি হলেন আমার প্রপিতামহ অনন্তনাথ নিয়োগী। এই ছবিটা চন্দ্রশেখর ইটালি থেকে ফিরে এসে এঁকেছিলেন, ছেলে ইটালিয়ান মেয়ে বিয়ে করেছে শুনে অনন্তনাথ বিজায় বিরক্ত হয়েছিলেন, বলেছিলেন আর কোনোদিন ছেলের মুখ দেখবেন না। কিন্তু শেষ বয়সে ওর মনটা অনেক নরম হয়ে যায়, দাদু বিপত্নিক অবস্থায় ফিরলে উনি দাদুকে ক্ষমা করেন এবং উনি দাদুর প্রথম সিটার। আমি একটা কথা না জিজ্ঞেস করে পারলাম না, এস নিয়োগী লেখা দেখছি কেন? ওর নাম তো ছিল চন্দ্রশেখর। রোমে গিয়ে ওর নাম হয় স্যান্ড্রো, সেই থেকে ওই নামই লিখতেন নিজের ছবিতে। পোর্ট্রেট ছাড়া ঘরে আরও ছবি ছিল এস নিয়োগীর আঁকা। আর্টের বইয়ে যেসব বিখ্যাত বিলিতি পেইন্টারের ছবি দেখা যায় তার সঙ্গে প্রায় কোনো তফাত নেই, বোঝাই যায় দুর্দান্ত শিল্পী ছিলেন স্যান্ড্রো নিয়োগী। একজন চাকর শরবত নিয়ে এলো, ট্রে থেকে একটা গ্লাস তুলে নিয়ে ফেলুদা প্রশ্ন করল, ওই প্রবন্ধটাতে ভদ্রলোক লিখেছেন চন্দ্রশেখরের ব্যক্তিগত সংগ্রহে নাকি কোনো বিখ্যাত বিদেশি শিল্পীর আঁকা একটি পেইন্টিং ছিল? অবশ্যই ভদ্রলোক শিল্পীর নাম বলেননি, কারণ চন্দ্রশেখরই নাকি ওকে বলতে বারণ করেছিলেন, বলেছিলেন বললে কেউ বিশ্বাস করবে না। আপনি কিছু জানেন ওই পেইন্টিং সম্বন্ধে? দেখুন মিস্টার মিত্র, পেইন্টিং একটা আছে এটা আমাদের পরিবারের সকলেই জানে, বেশি বড় না, 1.5 বাই 1.5 হাত হবে, একটা ক্রাইস্টের ছবি। কিন্তু সেটা কোনো বিখ্যাত শিল্পীর আঁকা কি না বলতে পারবো না। ছবিটা দাদু নিজের স্টুডিওর দেয়ালেই টাঙিয়ে রাখতেন, অন্য কোনো ঘরে টাঙানো অবস্থায় তো দেখিনি কখনো। অবশ্যই যিনি প্রবন্ধটা লিখেছেন তিনি জানেন নিশ্চয়ই? তা তো জানবেনই, কারণ ভগবানগড়ের এই রাজার সঙ্গে দাদুর খুবই বন্ধুত্ব ছিল। আপনার কাকা জানতেন না, মানে যিনি এসেছেন? আমার বিশ্বাস বাপার ছেলের মধ্যে বিশেষ সদ্ভাব ছিল না, তাছাড়া কাকা বোধহয় আর্টের দিকটা জানবে। তার মানে ওই ছবির সঠিক মূল্যায়ন এ বাড়ির কেউই করতে পারবে না। কাকা না পারলে আর কে পারবে বলুন, বাবা হলেন গান বাজনার লোক,
রাত দিন ওই নিয়েই পড়ে থাকতেন। আটের ব্যাপারে আমার যা জ্ঞান, ওরও সেই জ্ঞান। আর আমার ছোট ভাই নন্দকুমার সম্বন্ধে ওই একই। তিনিও গান বাজনা নিয়ে থাকেন বুঝি? না, ওর হলো অ্যাক্টিংয়ের নেশা। আমাদের একটা ট্রাভেল এজেন্সি আছে কলকাতায়, বাবাই করেছিলেন, আমরা দুজনেই পার্টনার ছিলাম তাতে। নন্দ 75 হঠাৎ সব কিছু ছেড়ে ছুড়ে বম্বে চলে যায়। ওর এক চেনা লোক ছিল ওখানকার ফিল্ম লাইন, তাকে ধরে হিন্দি ছবিতে একটা অভিনয় সুযোগ করে নেয়। তারপর থেকে ওইখানেই আছে। সাকসেসফুল মনে তো হয় না, ফিল্ম পত্রিকার গোড়ার দিকের পরে তার বিশেষ ছবি টবি দেখিনি ও। আপনার সঙ্গে যোগাযোগ আছে? না, শুধু জানি নেপিয়ান সি রোডে একটা ফ্ল্যাটে থাকে, বাড়ির নাম বোধ হয় সি ভিউ। মাঝে মাঝে ওর নামে চিঠি আসে, সেইগুলো রিডাইরেক্ট করতে হয়, ব্যাস। শরবত শেষ করে আমরা নবকুমার বাবুর বাবার সঙ্গে দেখা করতে গেলাম। দক্ষিণের একটা চওড়া বারান্দায় একটা ইংলিশ পেপার ব্যাগ চোখের খুব কাছে নিয়ে আরাম কেদারায় বসে আছেন ভদ্রলোক। আমাদের সঙ্গে পরিচয়ের পর ভদ্রলোক ছেলেকে বললেন, ঠুমরির কথা বলেছিস কে? নবকুমার একটু অপ্রস্তুতভাবে বললেন, তা বলেছি, তবে ইনি এমনি বেড়াতে এসছেন বাবা। কুকুর বলে তোরা ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছিস না, এটা আমার মোটেই ভালো লাগছে না। একটা অবলা জীবকে যে লোক এভাবে হত্যা করে তার কি শাস্তি হওয়া উচিত না? আর শুধু কুকুরকে মেরেছে তা নয়, আমার চাকরকে শাসিয়েছে, তাকে মোটা ঘুষ দিয়েছে, নইলে সে পালাতো না। ব্যাপারটা অনেক গণ্ডগোল, অনেক। আমার তো মনে হয় যে কোনো ডিটেকটিভের পক্ষে এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। অবশ্যই মিস্টার মিত্তির কি মনে করেন জানি না। আমি আপনার সঙ্গে একমত। যাক, শুনে খুশি হলাম, আর সে লোককে যদি ধরতে পারেন তো আরো খুশি হব। ও ভালো কথা, তোর সঙ্গে রবিনবাবুর দেখা হয়েছে? রবিনবাবু? তিনি আবার কে? একজন জার্নালিস্ট ভদ্রলোক, বয়স বেশি না, আমায় লিখেছিল আসবে বলে, চন্দ্রশেখরের জীবনী লিখবে। একটা ওই ফেলোশিপ না গ্রান্ট কি জানি পেয়েছে, সে দুদিন হলো এসে রয়েছে, অনেক তথ্য সংগ্রহ করেছে, ইটালিও যাবে বলেছে। বেশ চৌকস ছেলে, রোজ সকালে আমার সঙ্গে ঘণ্টাখানেক ধরে কথা বলে, টেপ করে নেয়। তা তিনি কোথায় এখন? বোধহয় তার ঘরেই আছে, এই একতলায় উত্তরের বেডরুমটায় রয়েছে, আরো দিন দশেক থাকবে, রাত দিন কাজ করে। তার মানে তোমাকে দুজন অতিথি সামলাতে হচ্ছে? সামলানোর আর কি আছে, রোম থেকে আসা খুড়তুতো ভাইটিকে তো সারাদিন প্রায় চোখেই দেখি না, আর যখন দেখিও দু চারটের বেশি কথা হয় না, এমন মুখ চোরা লোক দুটি দেখিনি। যখন কথা বলেন কি ভাষায় বলেন? ওই ইংরেজি বাংলা মেশানো। ও বললে চন্দ্রশেখর নাকি ওর সঙ্গে বাংলাই বলতো, তবে সেও তো আজ প্রায় 40 বছর হয়ে গেছে। চন্দ্রশেখর যখন দেশে ফেরে তখন ছেলের বয়স 18-19, বাপের সঙ্গে বোধ হয় বিশেষ বনতো না, পাছে কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করি তাই বোধ হয় কথা বলাটা অ্যাভয়েড করে। ভেবে দেখুন, আমার নিজের খুড়তুতো ভাই, তাকে পাসপোর্ট দেখিয়ে বোঝাতে হলো সে কে। ইন্ডিয়ান পাসপোর্ট কি? তাই তো দেখলাম। তুমি ভালো করে দেখেছিলে তো? না না, ভালো করে দেখবার দরকার হয় না, সে যে নিয়োগী পরিবারের ছেলে সে আর বলে দিতে হয় না। উনি সম্পত্তির ব্যাপারেই এসেছেন তো? হ্যাঁ, আর পেয়েও যাবে, সে নিজে তার বাবার কোনো খবরই জানত না, তাই রোম থেকে চিঠি লিখেছিল আমায়। আমি তাকে জানাই যে 10 বছর হলো তার বাবার কোনো খোঁজ নেই, তারপরেই সে এসে উপস্থিত হয়। চন্দ্রশেখরের সংগ্রহে যে বিখ্যাত পেন্টিংটা আছে সেটা সম্বন্ধে উনি কিছু জানেন, কিছু বলেছেন? না, ইনি নাকি ইঞ্জিনিয়ারিংয়ের লোক, আর্টে কোনো ইন্টারেস্ট নেই। তবে ছবিটার খোঁজ করতে লোক এসেছিল বুঝলি। কে? সোমানি না কি যেন নাম, ওই বঙ্কিমের কাছে নাম ঠিকানা আছে, বললে এক সাহেব কালেক্টর নাকি ইন্টারেস্টেড, 1 লাখ টাকা অফার করলে, প্রথমে 25,000 দেবে, তারপরে সাহেব দেখে জেনুইন বললে বাকি টাকা।
15 আগের ঘটনা। তখনও রুদ্রশেখর আসেনি, তবে আসবে বলে লিখেছে আমায়। সোমানিকে বললাম এ হলো আর্টিস্টের ছেলের প্রপার্টি, সে ছেলে আসছে, যদি বিক্রি করে তো সেই করবে, আমার কোনো অধিকার নেই। ছেলে কি আর এসেছিল? এসেছিল বই কি, সে নাছোড় বান্দা, এবার রুদ্রশেখরের সঙ্গে কথা বলেছে। কি কথা হয়েছিল জানেন? না, আর রুদ্র যদি বিক্রিও করতে চায় আমাদের তো কিছু বলার নেই, তার নিজের ছবি, সে যা ইচ্ছে করতে পারে। কিন্তু সেটা সম্পত্তি পাওয়ার আগে তো নয়? না, তা তো নয়। খাবার সময় দুজন ভদ্রলোকের সঙ্গেই দেখা হলো। রবিনবাবু সাংবাদিককে দেখে হঠাৎ কেন জানি না খুব চেনা চেনা মনে হচ্ছিল, হয়তো কোনো কাগজে ছবি টবি বেরিয়েছে কখনো। দাড়িগোঁফ কামানো, মাঝারি রং, চোখ দুটো বেশ উজ্জ্বল, বয়স 30-35 বেশি নয়। বললেন অদ্ভুত সব তথ্য বার করেছেন চন্দ্রশেখর নিয়োগী সম্বন্ধে। স্টুডিওতে একটা কাঠের বাক্সে নাকি অনেক মূল্যবান কাগজপত্র আছে। রুদ্রশেখরবাবু থাকতে আপনার খুব সুবিধা হয়েছে বোধহয়, ইটালির অনেক খবর তো আপনি এর কাছেই পাবেন। ওকে আমি এখনো বিরক্ত করিনি, বললেন রবিনবাবু। উনি নিজে ব্যস্ত রয়েছেন, তাই আপাতত আমি চন্দ্রশেখরের ভারতবর্ষে ফিরে আসার পরের অংশটা নিয়ে রিসার্চ করছি। রুদ্রশেখরের মুখ দিয়ে একটা ছাড়া আর কোনো শব্দ বেরোল না। বিকেলে নবকুমার বাবুর সঙ্গে একটু বেড়াতে বেরিয়েছিলাম। কাছেই পোড়া ইটের কাজ করা দুটো প্রাচীন মন্দির আছে যেগুলো নাকি খুব সুন্দর। ফটক দিয়ে বেরিয়ে গ্রামের রাস্তায় পড়তেই একটা কাণ্ড হলো। পশ্চিম দিক থেকে ঘন কালো মেঘ এসে আকাশ ছেয়ে ফেলল, আর 10 মিনিটের মধ্যেই বজ্রপাতের সঙ্গে নামলো তুমুল বৃষ্টি। লালমোহনবাবু বললেন এরকম ড্র্যামাটিক বৃষ্টি তিনি কখনো দেখেননি। সেটার একটা কারণ অবশ্য এই যে এরকম খোলা প্রান্তরে বৃষ্টি দেখার সুযোগ শহরবাসীদের হয় না। দৌড় দেওয়া সত্ত্বেও বৃষ্টির ফোঁটা এড়ানো গেল না। তারপর বুঝতে পারলাম যে এই বৃষ্টি সহজে ধরার নয়, আর আমাদের পক্ষে এই দুর্যোগের সন্ধ্যায় কলকাতায় ফেরাও সম্ভব নয়। নবকুমারবাবু অবশ্য তাতে বিন্দুমাত্র বিচলিত হলেন না, বললেন বাড়তি শোবার ঘর নাকি কম করে 10 আছে এ বাড়িতে, খাট বালিশ তোষক চাদর মশারি সবই আছে, কাজেই রাত্রিরে থাকার ব্যবস্থা করতে কোনো হাঙ্গাম নেই। আমাকে এখানে মাঝে মাঝে আসতে হয় বলে না, কয়েক সেট কাপড় জামা রাখাই থাকে, আপনারা কোনো চিন্তা করবেন না। উত্তরের দিকে পাশাপাশি দুটো পেল্লায় ঘরে আমাদের বন্দোবস্ত হলো। লালমোহনবাবু একা একটি জাঁদরেল খাট পেয়েছেন, বললেন একদিনকার সুলতানের গল্পের কথা মনে আছে মশাই? তা খুব ভুল বলেননি। দুপুরে শ্বেতপাথরের থালা বাটি গ্লাসে খাবার সময় আমারও সে কথা মনে হয়েছিল। রাত্রিরে দেখি সেই সব জিনিসই রূপোর হয়ে গেছে। আপনার দাদুর স্টুডিওটা কিন্তু দেখা হলো না। ওটা কাল সকালে দেখাবো, আপনারা যে দুটো ঘরে শুচ্ছেন ওটা ঠিক তারই ওপরে। শোবার যখন বন্দোবস্ত করছি তখন বৃষ্টিটা ধরে গেল। জানলায় দাঁড়িয়ে দেখলাম ধ্রুব তারা দেখা যাচ্ছে, চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। রাজবাড়ির পেছনে বাগান, সামনে মাঠ, আমাদের ঘর থেকে বাগানটাই দেখা যাচ্ছে, আর তার গাছে গাছে জোনাকি জ্বলছে। অন্য কোনো বাড়ির শব্দ এখানে পৌঁছায় না, যদিও পূবে বাজারের দিক থেকে ট্রানজিস্টারের গানের একটা ক্ষীণ শব্দ পাচ্ছি। 10:30 নাগাদ লালমোহনবাবু গুড নাইট করে তার নিজের ঘরে চলে গেলেন। দুটো ঘরের মাঝখানে একটা দরজা আছে, ভদ্রলোক বললেন সেটা নাকি বেশ কনভিনিয়েন্ট। এই দরজা দিয়েই ভদ্রলোক মাঝরাত্রিরে ঢুকে এসে চাপা গলায় ডাক দিয়ে ফেলুদার ঘুম ভাঙালেন। ফেলুবাবু, ও ফেলুবাবু! সঙ্গে সঙ্গে অবশ্য আমারও ঘুম ভেঙে গেল। কি ব্যাপার মশাই এত রাত্রিরে? কান পেতে শুনুন। কান পাতলাম আর শুনলাম, মাথার ওপর থেকে শব্দটা আসছে। একবার একটা খুট শব্দ পেলাম, কেউ যেন হাঁটা চলা করছে। মিনিট তিনেক পরেই শব্দ থেমে গেল। আমাদের মাথার ঠিক ওপরেই সান্ড্রো নিয়োগী স্টুডিও। ফেলুদা ফিসফিস করে বলল,
তোরা থাক, আমি একটু ঘুরে আসছি। ফেলুদা খালি পায়ে নিঃশব্দে বেরিয়ে গেল। লালমোহনবাবু আর আমি আমাদের খাটে বসে রইলাম। প্রচণ্ড সাসপেন্স। ফেলুদা না আসা পর্যন্ত হৃৎপিণ্ডটা ঠিক আলজিভের পেছনে আটকে রইল। প্রাসাদের কোথায় যেন ঘড়িতে ঢং ঢং করে দুটো বাজল। তারপর আরও দুটো ঘড়ির শব্দ পেলাম। মিনিট পাঁচেকের মধ্যে আবার ঠিক তেমনই নিঃশব্দে ঘরে এসে ঢুকল ফেলুদা। দেখলেন কাউকে? চাপা গলায় প্রশ্ন করলেন লালমোহনবাবু। ইয়েস। কাকে? সিঁড়ি দিয়ে একতলায় নেমে গেল। কে? সাংবাদিক রবীন চৌধুরী। রাত্রির ঘটনাটা নবকুমার বাবুকে আর বলল না ফেলুদা। চায়ের টেবিলে শুধু জিজ্ঞেস করল, স্টুডিওটা চাবি দেওয়া থাকে না? এমনিতে সব সময় থাকে, তবে ইদানিং রবীন্দ্রবাবু প্রায় গিয়ে কাজ করেন, রুদ্রশেখরবাবুও যান, তাই ওটা খোলাই থাকে। চাবি থাকে বাবার কাছে। চা খাওয়ার পর আমরা চন্দ্রশেখরের স্টুডিওটা দেখতে গেলাম। তিনতলায় ছাদ, তারই একপাশের উত্তর দিকটায় স্টুডিও। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে ঘুরে স্টুডিওতে ঢোকার দরজা। উত্তরের আলো নাকি ছবি আঁকার পক্ষে সবচেয়ে ভালো, তাই স্টুডিওর উত্তরের দেয়ালটা পুরোটাই কাঁচ। বেশ বড় একটা ঘর, তার চারদিকে ছড়ানো রয়েছে ডাই করা ছবি, নানান সাইজের কাঠের ফ্রেমে বাঁধানো সাদা ক্যানভাস, দুটো বেশ বড় টেবিলের ওপর রং, তুলি, প্যালেট ইত্যাদি নানা রকম ছবি আঁকার সরঞ্জাম, জানলার পাশে দাঁড় করানো একটা ইজেল। সব দেখে টেকে মনে হয় আর্টিস্ট যেন কিছুক্ষণের জন্য স্টুডিও ছেড়ে বেরিয়েছেন, আবার এক্ষুনি ফিরে এসে কাজে হাত দেবেন। জিনিসপত্র সবই বিলিতি? চারদিক দেখে ফেলুদা মন্তব্য করল, এমনকি লিনসিড অয়েলের শিশিটা পর্যন্ত। রংগুলো তো দেখে মনে হয় এখনো ব্যবহার করা চলে। ফেলুদা দু একটা টিউব তুলে টিপে টিপে পরীক্ষা করে দেখল। ভালো কন্ডিশনে রয়েছে জিনিসগুলো, রুদ্রশেখর এগুলি বিক্রি করে ভালো টাকা পেতে পারেন। আজকালকার যে কোনো আর্টিস্ট এসব জিনিস পেলে লুফে নেবে। ঘরের দক্ষিণ দিকের বড় দেওয়ালে আট দশটা ছবি টাঙানো রয়েছে, তার একটার দিকে নবকুমার বাবু আঙুল দেখালেন। ওটা কিন্তু দাদুর নিজের আঁকা নিজের ছবি। আর্টিস্টরা অনেক সময় আয়নার সামনে বসে সেলফ পোর্ট্রেট আঁকতেন, সেটা আমি জানি। চন্দ্রশেখর নিজেকে এঁকেছেন বিলিতি পোশাকে, চমৎকার শার্প সুপুরুষ চেহারা, কাঁধ অবধি ঢেউ খেলানো কুচকুচে কালো চুল, দাড়ি আর গোঁফও খুব হিসেব করে আঁচড়ানো বলে মনে হয়। এই ছবিটাই ওর প্রবন্ধের সঙ্গে বেরিয়েছে? তা হবে, বাবার কাছে শুনেছিলাম ভূদেব সিং এর এক ছেলে এখানে এসেছিল একদিনের জন্য, বাবার আর্টিকেলের জন্য বেশ কিছু ছবি তুলে তুলে নিয়ে যায়। ভদ্রলোকের রং তো তেমন ভরসা ছিল বলে মনে হচ্ছে না। না, উনি আমার প্রপিতামহ অনন্তনাথের রং পেয়েছিলেন, মাঝারি। সেই বিখ্যাত ছবিটা কোথায়? এদিকে আসুন, দেখাচ্ছি। নবকুমার বাবু আমাদের নিয়ে গেলেন দক্ষিণের দেয়ালের একেবারে কোণের দিকে। গিলটি করা ফ্রেমে বাঁধানো রয়েছে যীশু খ্রিস্টের ছবিটা, মাথায় কাঁটার মুকুট, চোখে উদাস চাহনি, ডান হাতটা বুকের ওপর আলতো করে রাখা, মাথার পিছনে একটা জ্যোতি, তারও পেছনে গাছপালা, পাহাড়, নদী, বিদ্যুৎ ভরা মেঘ মিলিয়ে একটা নাটকীয় প্রাকৃতিক দৃশ্য। আমরা মিনিটখানেক ধরে অবাক হয়ে চেয়ে রইলাম ছবিটার দিকে। কিছুই জানি না, অথচ মনে হলো হাজার ঐশ্বর্য, হাজার রহস্য লুকিয়ে রয়েছে ওই ছবির মধ্যে। ফেলুদার হাবভাবে বেশ বুঝতে পারছিলাম যে বৈকুণ্ঠপুরের নিয়োগীদের সঙ্গে সম্পর্ক এখানেই শেষ নয়। নিচে এসেই ফেলুদা একটা অনুরোধ করল নবকুমার বাবুকে, আপনাদের একটা বংশলতিকা পাওয়া যাবে কি, অনন্তনাথ থেকে শুরু করে আপনারা পর্যন্ত, জন্ম মৃত্যু ইত্যাদি তারিখ সমেত হলে ভালো হয়, আর আলাদা করে চন্দ্রশেখরের জীবনের জরুরি তারিখগুলো, অবশ্যই যেসব তারিখ আপনাদের জানা আছে। হ্যাঁ, আমি বঙ্কিমবাবুকে বলছি, উনি খুব এফিশিয়েন্ট লোক, দশ মিনিটের মধ্যে তৈরি করে দেবেন আপনাকে। আর ইয়ে, যে ভদ্রলোক ছবি কিনতে এসেছিলেন তাঁর ঠিকানাটা?
যদি বঙ্কিমবাবুর কাছে থাকে। বঙ্কিমবাবুর বয়স 50-এর কাছাকাছি, বেশ চালাক চেহারা, হাসলেই গোফের নিচে ধবধবে সাদা দাঁতের পাটি বেরিয়ে পড়ে। তিনি বললেন, বংশলতিকা একটা রবিনবাবুর জন্য করেছিলেন, তার কার্বন রয়েছে, সেটা পেতে 10 মিনিটের জায়গায় লাগলো 2 মিনিট। যিনি ছবি কিনতে এসেছিলেন তার একটা কার্ড বঙ্কিমবাবুর কাছে ছিল, সেটা উনি এনে দিলেন ফেলুদাকে। দেখলাম নাম হীরালাল সোমানি, ঠিকানা ফ্ল্যাট নাম্বার 23, লোটাস টাওয়ার্স, সৈয়দ আমির আলী অ্যাভিনিউ। কার্ডটা দেবার পর ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন, মুখে একটা কিন্তু কিন্তু ভাব। ফেলুদা বলল, কিছু বলবেন কি? আমি না আপনার নাম শুনেছি অনেক, আপনি ডিটেকটিভ তো? আগে হ্যাঁ, ইয়ে মানে বলছিলাম যে আপনি কি আবার আসবেন এখানে? প্রয়োজন হলে নিশ্চয়ই আসব, কেন বলুন তো? ঠিক আছে, মানে একটু বুঝলেন একটু ইয়ে ছিল, তা সে পরেই হবে না হয়। ঠিক আছে। আমার কাছে ব্যাপারটা কেমন যেন রহস্যময় মনে হলো, যদিও পরে ফেলুদাকে বলতে ও বলল, বোধহয় অটোগ্রাফ নেবার ইচ্ছে ছিল, বলতে সাহস পেলেন না। গাড়িতে যখন উঠছি তখন ফেলুদা নবকুমার বাবুকে বলল, অনেক ধন্যবাদ মিস্টার নিয়োগী, আপনাদের এখানে এসে সত্যিই ভালো লাগলো, যা দেখলাম আর শুনলাম তা খুব ইন্টারেস্টিং। আমি যদি একটু এদিক ওদিক খোঁজ খবর করি তাতে আপনার আপত্তি হবে না তো? মোটেই না। একবার ভগবানগড়ে ভূদেব সিং এর কাছে যাবার ইচ্ছে আছে, ওই যিশুর বাজার দরটা কি হতে পারে সেটা একবার ওর কাছ থেকে জানা দরকার। বেশ তো, চলে যান ভগবানগড়, আমার আপত্তির কোনো প্রশ্নই ওঠে না। আর আপনার বাবা কিন্তু ঠিকই বলেছেন, আপনাদের ফক্স টেরিয়ার খুনের ব্যাপারটা কিন্তু মোটেই হালকা করে দেখবেন না, আমি ওটার মধ্যে গূঢ় রহস্যের গন্ধ পাচ্ছি। তা তো বটেই, আমার কাছে ব্যাপারটা অত্যন্ত নৃশংস বলে মনে হয়েছিল। ফেলুদা আর নবকুমার বাবুর মধ্যে কার্ড বিনিময় হলো। ভদ্রলোক বললেন, আপনি প্রয়োজনে টেলিফোন করবেন, তেমন বুঝলে সোজা চলে আসবেন, আর ভগবানগড়ে কি হলো সেটা দয়া করে জানিয়ে দেবেন। ভগবানগড় বলে যে একটা জায়গা আছে সেটা তো জানা ছিল না মশাই। জায়গাটা বোধহয় মধ্যপ্রদেশে, তবে আই এম নট শিওর, গিয়েই পুষ্পক ট্রাভেলসের সুদর্শন চক্রবর্তী শরণাপন্ন হতে হবে। এমপিটা ভালো করে দেখা হয়নি। অবশ্যই এই যাত্রায় যে বিশেষ দেখা হবে সেটা মনে করবেন না, স্রেফ কতগুলো তথ্য জেনে নিয়ে ফিরে আসা, বৈকুণ্ঠপুরকে বেশি দিন নেগলেক্ট করা চলবে না। এটা কেন বলছেন মশাই? রুদ্রশেখরের পায়ের দিকে লক্ষ্য করেছেন? কই না তো। রবীন চৌধুরীর খাওয়াটা লক্ষ্য করেছেন? না। তাছাড়া ভদ্রলোক রাত 2টোর সময় স্টুডিওতে কি করেন? বঙ্কিমবাবু কি বলতে গিয়ে বললেন না? একটা কুকুরকে কি কি কারণে খুন করা যেতে পারে, এসব অনেক প্রশ্ন আছে। আমি বললাম, ফেলুদা, কোনো বাড়ির কুকুর যদি ভালো ওয়াচডগ হয় তাহলে একজন চোর সে বাড়ি থেকে কিছু সরাবার মতলব করে থাকলে আগে কুকুরকে সরাতে পারে। ভেরি গুড, কিন্তু কুকুরকে মারা হয়েছে মঙ্গলবার 28 সেপ্টেম্বর, আর আজ হলো 5ই অক্টোবর। কই, এখনো তো কিছু চুরি হয়েছে বলে জানা যায়নি, আর 11 বছরের বুড়ো ফক্স টেরিয়ার কতই বা ভালো ওয়াচডগ হবে। আমার কি আফসোস হচ্ছে জানেন তো? কি? যে আর্টের বিষয়ে আমি এত কম জানি। বর্তমান ক্ষেত্রে শুধু এইটুকু জানলেই চলবে যে একজন প্রাচীন যুগের প্রখ্যাত শিল্পীর ছবি যদি বাজারে আসে তাহলে তার দাম 2 লাখ টাকা হলেও আশ্চর্য হবার কিছু নেই। আজ্ঞে হ্যাঁ। তার মানে বলতে চান একটি 1 লাখ টাকার ছবি আজ 40 বছর ধরে টাঙানো রয়েছে বৈকুণ্ঠপুরের ওই স্টুডিওর দেয়ালে, অথচ সেটা সম্বন্ধে কেউ কিছু জানে না? ঠিক তাই, আর সেইটা জানার জন্যই ভগবানগড় যাওয়া। কলকাতায় ফিরে এসেই ফেলুদা প্রবন্ধটার কথা উল্লেখ করে একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট চেয়ে টেলিগ্রাম করে দিল ভগবানগড়ের এক্স মহারাজা ভূদেব সিংকে। তার আগেই অবশ্য পুষ্পক ট্রাভেলসে ফোন করেছিল ফেলুদা, ও ঠিকই আন্দাজ করেছিল ভগবানগড় মধ্যপ্রদেশেই, তবে আমাদের প্রথমে যেতে হবে নাগপুর। সেখান থেকে ছোট লাইনের ট্রেনে ছিন্দওয়াড়া, ছিন্দওয়াড়া থেকে 45 কিলোমিটার পশ্চিমে হলো ভগবানগড়। টেলিগ্রামের উত্তর এসে গেল পরের দিনই। এ সপ্তাহে যে কোনো দিন গেলেই ভূদেব সিং আমাদের সঙ্গে দেখা করবেন।
কবে যাচ্ছি জানিয়ে দিলে ছিন্দওয়াড়াতে রাজার লোক গাড়ি নিয়ে থাকবে। সুদর্শনবাবুকে ফোন করতে ভদ্রলোক বললেন, মিস্টার মিত্র, আপনাদের তাড়া থাকলে কাল বুধবার ভোরে একটা নাগপুরের ফ্লাইট আছে, 6:30 রওনা হয়ে পৌঁছবেন ধরুন এই 8:15, তারপর নাগপুর থেকে 10:30 ট্রেন আছে, সেটা ছিন্দওয়াড়া পৌঁছবে বিকেল 5:00, ট্রেনের টিকিট আপনাদের ওখানেই কেটে নিতে হবে। বেশ, আর ফেরার ব্যাপারটা? আপনি বিশুধবার রাত্রে আবার ছিন্দওয়াড়া থেকে ট্রেন ধরতে পারবেন, সেটা নাগপুর পৌঁছবে শুক্রবার ভোর 5:00, সেইদিনই কলকাতার ফ্লাইট আছে 3 ঘন্টা পরে, 10:30 ব্যাক ইন কলকাতা। সেইভাবেই যাওয়া ঠিক হলো, আর রাজাকে জানিয়ে টেলিগ্রামও করে দেওয়া হলো। আজকের বাকি দিনটা হাতে আছে, তাই ফেলুদা ঠিক করল এই ফাঁকে একটা জরুরি কাজ সেরে নেবে। টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে আমরা বিকেল 5:30 গিয়ে হাজির হলাম সৈয়দ আমির আলী অ্যাভিনিউতে লোটাস টাওয়ার্সে হীরালাল সোমানির ফ্ল্যাটে। কলিং বেল টিপতেই একটা বেয়ারা এসে দরজা খুলে আমাদের বৈঠকখানায় নিয়ে বসিয়ে দিল। ঘরে ঢুকলেই বোঝা যায় ভদ্রলোকের সংগ্রহের বাতিক আছে, আর অনেক জিনিসেরই যে অনেক দাম সেটাও বুঝতে অসুবিধে হয় না। যেটা নেই সেটা হলো সাজানোর পারিপাট্য। ঝাড়া 10 মিনিট বসিয়ে রাখার পর সোমানি সাহেব প্রবেশ করলেন, আর করা মাত্র একটা পারফিউমের গন্ধ ঘরটায় ছড়িয়ে পড়ল। বুঝলাম তিনি সবেমাত্র স্নান সেরে এলেন। সাদা ট্রাউজার্সের উপর সাদা কুর্তা, পায়ে সাদা কোলাপুরি চটি, পালিশ করে আঁচড়ানো চুলেও সাদার ছোপ লক্ষ্য করা যায়, যদিও সরু করে ছাঁটা গোঁপটা সম্পূর্ণ কালো। ভদ্রলোক আমাদের সামনের সোফায় বসে ফেলুদা ও লালমোহনবাবুকে সিগারেট অফার করে নিজে একটা ধরিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে পরিষ্কার বাংলায় বললেন, বলুন কি ব্যাপার? আমি কয়েকটা ইনফরমেশন চাইছিলাম, যদি পসিবল হয় নিশ্চয়ই দেব। আপনি রিসেন্টলি একটা ছবির খোঁজে বৈকুণ্ঠপুর গিয়েছিলেন, তাই না? হ্যাঁ। ওরা সেটা বিক্রি করতে রাজি হননি? না। আপনি ছবির কথাটা কিভাবে জানলেন সেটা জানতে পারি কি? ভদ্রলোক প্রশ্নটা শুনে একটু আড়ষ্ট হয়ে গেলেন, যেন ফেলুদা বাড়াবাড়ি করছে এবং উত্তর দেওয়া না দেওয়াটা তার মর্জি। কিন্তু শেষ পর্যন্ত উত্তরটা এলো, আমি জানিনি, আরেকজন জেনেছিলেন, আমি তারই রিকোয়েস্টে ছবি কিনতে গিয়েছিলাম। আই সি। আপনি কি সেই ছবি আমায় এনে দিতে পারেন? তবে জেনুইন জিনিস চাই, ফরজারি হলে এক পয়সা ভি নেই মিলেগা। জাল না আসল সেটা আপনি বুঝবেন কি করে? আমি বুঝবো কেন? যিনি কিনবেন তিনি বুঝবেন। হি হ্যাজ 35 years অফ এক্সপিরিয়েন্স অ্যাজ এ বায়ার অফ পেন্টিংস। তিনি কি এদেশের লোক? সোমানি সাহেবের চোয়ালটা যেন একটু শক্ত হল। ভদ্রলোক ধোঁয়া ছেড়ে যাচ্ছেন, কিন্তু তার দৃষ্টি এক মুহূর্তের জন্য সরেনি ফেলুদার দিক থেকে। এই প্রথম ভদ্রলোকের ঠোঁটের কোণে একটা হাসির আভাস দেখা গেল। এই ইনফরমেশন আমি আপনাকে দেব কেন? আমি কি বুদ্ধু? ঠিক আছে। ফেলুদা ওঠার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় সোমানি বললেন, আপনি যদি আমাকে এনে দিতে পারেন, মিস্টার মিত্তির, রাইট, আমি আপনাকে কমিশন দেব। শুনে সুখী হলাম। 10,000, ও ভি ক্যাশ, আর তারপর সেটা আপনি 10 লাখে বিক্রি করবেন, তাই তো? সোমানি কোনো উত্তর না দিয়ে এক দৃষ্টে চেয়ে রইলেন ফেলুদার দিকে। ছবি পেলে আপনাকে দেব কেন মিস্টার সোমানি? আমি সোজা চলে যাব আসল লোকের কাছে। নিশ্চয়ই যাবেন, বাট অনলি ইফ ইউ নো ওয়্যার টু গো। না, সেসব বার করার রাস্তা আছে মিস্টার সোমানি, সকলের না থাকলেও আমার আছে। আমি আসি। অনেক ধন্যবাদ। গুড ডে মিস্টার প্রদোষ মেটার। শেষ কথাটা ভদ্রলোক এমনভাবে বললেন যেন উনি ফেলুদার নাম ও পেশা দুটোর সঙ্গেই বিশেষভাবে পরিচিত। একরকম মাংসাশী ফুল আছে না, দেখতে খুব বাহারে, অথচ পোকা পেলে খপ করে গিলে ফেলে। আছে বই কি? এ লোকটা যেন ঠিক সেই রকম।
ফেলুদার উৎকণ্ঠার ভাবটা বুঝতে পারলাম যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসেই ও বৈকুণ্ঠপুরে একটা ফোন করল। তবে নবকুমার বললেন আর নতুন কোনো ঘটনা ঘটেনি। বাড়িতে ফিরে বৈঠকখানায় বসে, ভাই শ্রীনাথকে একটু চা করতে বলো না বলে লালমোহনবাবু পকেট থেকে একটা বই বার করে সশব্দে টেবিলের উপর রাখলেন। বইটা হলো সমগ্র পাশ্চাত্য শিল্পের ইতিহাস, লেখক অনুপম ঘোষ দস্তিদার। কি বলছেন ঘোষ দস্তিদার মশাই? আর চোখে বইটা দেখে প্রশ্ন করল ফেলুদা। ও নিজে আজই দুপুরে সিধু জ্যাঠার বাড়িতে গিয়ে দুটো মোটা আর্টের বই নিয়ে এসেছে, সেটা আমি জানি। ওহ ভেরি ইউজফুল মশাই, আপনি আর রাজা কথা বলবেন আর্ট নিয়ে, আর আমি হংস মধ্যে বকজতা এ হতে দেয়া যায় না। এটা পড়ে নিলে আমিও পার্টিসিপেট করতে পারবো। গোটা বইটা পড়ার কোনো দরকার নেই, আপনি শুধু রেনেসাঁ অংশটা পড়ে রাখবেন। রেনেসাঁ আছে তো ওই বইয়ে? কই তা তো বলছে না। তবে কি বলছে? রেনেসাঁস। ঘোষ দস্তিদারের জবাব নেই। জিনিসটা তো একই। তা একই। রেনেসাঁস বলতে কি বোঝাচ্ছে বলুন তো? পঞ্চদশ আর ষোড়শ শতাব্দী, এই 150-200 বছর হলো ইটালির পুনর্জন্মের যুগ। রেনেসাঁ হলো পুনর্জন্ম, পুনর্জাগরণ। পুনো বলছি কেন? পুনোটা বলার কি দরকার বলুন তো? হোয়াই এগেইন? কারণ প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার আদর্শে ফিরে যাওয়ার একটা ব্যাপার ছিল সেই যুগে, যে আদর্শ মধ্যযুগে হারিয়ে গিয়েছিল, তাই রেনেসাঁ। ইটালিতে শুরু হলেও রেনেসাঁর প্রভাব ক্রমে ছড়িয়ে পড়েছিল সমস্ত ইউরোপে। বহু প্রতিভা জন্মেছে এই সময়টাতে, শিল্পে, সাহিত্যে, সঙ্গীতে, বিজ্ঞানে, রাজনীতিতে। ছাপাখানার উদ্ভবও এই সময়, তার মানে শিক্ষার প্রসার এই সময়। কোপারনিকাস, গ্যালিলিও, শেক্সপিয়ার, দাভিনচি, রাফায়েল, মাইকেল এঞ্জেলো, সব এই 150-200 বছরের মধ্যে। তা আপনার কি ধারণা মশাই বৈকুণ্ঠপুরে যিশু আঁকা হয়েছে এই রেনেসাঁসের যুগে? তার কাছাকাছি তো বটেই, আগে নয় নিশ্চয়ই, বরং সামান্য পরে হতে পারে। মধ্যযুগের পেইন্টিংয়ে মানুষ, জন্তু, গাছপালা সবকিছুর মধ্যে একটা কেটো কেটো, আড়ষ্ট, অস্বাভাবিক ভাব দেখতে পাবেন। রেনেসাঁয় সেটা আরো অনেক জীবন্ত, স্বাভাবিক হয়ে আসে। এই যে এইসব নাম দেখছি এই বইয়ে, গায়ত্র গায়ত্র লিখেছে নাকি? তাই তো দেখছি, গায়ত্র, বট্টিসেল্লি, মন্টেগনা। আপনি ওই বইটা রাখুন, আমি আর্টিস্টের নামের একটা তালিকা করে দেব, আপনি চান তো সে নামগুলো মুখস্থ করে রাখবেন। গায়ত্র নয়, ইংরেজি উচ্চারণে জিওটো, ইতালিয়ানে জিওটো, জিওটো, বট্টিসেল্লি, মন্টেগনা। এরা সব বলছেন জাঁদরে লাঁকিয়েছিলেন? নিশ্চয়ই, শুধু এরা কেন, এরকম অন্তত 30টা নাম পাবেন শুধু ইটালিতেই। আর এই 30 জনের মধ্যে একজনের আঁকা ছবি রয়েছে বৈকুণ্ঠপুরে, বুঝো? রাতে খাওয়া দাওয়া সেরে জিনিসপত্র গুছিয়ে ফেলুদা নিয়োগীদের বংশলতিকা খাটে বিছিয়ে সেটা খুব মনোযোগ দিয়ে দেখতে লাগল। সেই সঙ্গে অবশ্য চন্দ্রশেখরের জীবন সংক্রান্ত তারিখগুলো ছিল, সে কার দাদু, কে কার কাকা, কে কার ভাই, এগুলো আমার একটু গুলিয়ে যাচ্ছিল। এবার সেটা পরিষ্কার হল। দুটো জিনিসের চেহারা খানিকটা এই রকম। বংশলতিকায় দেখা যাচ্ছে অনন্তনাথের দুই ছেলে, একজন সূর্যশেখর আর একজন চন্দ্রশেখর। চন্দ্রশেখরের একটি পুত্র রুদ্রশেখর, ওদিকে সূর্যশেখরের ছেলে সৌম্যশেখর, তার দুই ছেলে নবকুমার এবং নন্দকুমার। এবার চন্দ্রশেখর নিয়োগীর ব্যাপারে আসি। 1890 সালে তার জন্ম বৈকুণ্ঠপুরে, 1912 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাস, 1914 রোম যাত্রা, একাডেমি অফ ফাইন আর্টসের ছাত্র, 1917 কার্লা কাসিনিকে বিবাহ, 1920 সালে পুত্র রুদ্রশেখরের জন্ম, 1937 সালে কার্লার মৃত্যু, 1938 স্বদেশে প্রত্যাবর্তন এবং 1955 গৃহত্যাগ। এই হল চন্দ্রশেখর নিয়োগীর জীবন। প্লেনে করে নাগপুরে 8:30 সময় পৌঁছে সেখান থেকে 10:50 প্যাসেঞ্জার ট্রেন ধরে ছিন্দওয়াড়া পৌঁছতে প্রায় 6টা বেজে গেল। স্টেশনে শেভরোলে গাড়ি নিয়ে হাজির ছিলেন ভূদেব সিং এর একজন লোক, হাসি খুশি হৃষ্টপুষ্ট মাঝবয়সী ভদ্রলোকটির নাম মিস্টার নাগপাল।
চারজন গাড়িতে রওনা দিয়ে পৌনে সাতটার মধ্যে পৌঁছে গেলাম ভগবানগড়ের রাজবাড়ি। নাগপাল বললেন, আপনাদের জন্য রুম ঠিক করা আছে, আপনারা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন। অ্যারাউন্ড 7:30 রাজা আপনাদের মিট করবেন, আমি এসে আপনাদের নিয়ে যাব, ওকে? ঘরের চেহারা দেখেই বুঝলাম যে আজ রাতটা আমাদের এইখানেই থাকার জন্য ব্যবস্থা হয়েছে। বিছানা, বালিশ, লেপ, মশারি, বাথরুমের তোয়ালে, সাবান সবই রয়েছে, আর যে কোনো ফাইভ স্টার হোটেলের চেয়ে কোনো অংশে কম নয়। লালমোহনবাবু বললেন, এখানকার বাথরুমে আমার গড়পাড়ের বাড়ির 5টা বেডরুম ঢুকে যায়, নেহার টাইম নেই, নইলে টবে গরম জল ভরে শুয়ে থাকতুম আধ ঘন্টা। কাঁটায় কাঁটায় 7:30টার সময় মিস্টার নাগপাল আমাদের রাজার সামনে নিয়ে গিয়ে হাজির করলেন। শ্বেত পাথরের মেঝেওয়ালা বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন ভূদেব সিং। চেহারা যাকে বলে সৌম্যকান্তি, বয়স 77, কিন্তু মোটেও থুতথুড়ে নন। আমরা নিজেদের পরিচয় দিয়ে রাজার সামনে 3টে বেতের চেয়ারে বসলাম। হাসনুহানা ফুলের গন্ধে বুঝতে পারছি বারান্দার পরেই বাগান, কিন্তু অন্ধকারে গাছপালা বোঝা যাচ্ছে না। কথাবার্তা ইংলিশেই হলো, তবে বেশিরভাগটা আমি বাংলা করেই লিখছি। জটায়ু বলেছিলেন পার্টিসিপেট করবেন, কতদূর করেছিলেন সেটা যাতে ভালো বোঝা যায় তাই নাটকের মতো করে লিখছি। আমার লেখাটা কেমন লাগলো? খুব ইন্টারেস্টিং, ওটা না পড়লে এরকম একজন শিল্পীর বিষয়ে কিছু জানতেই পারতাম না। আসলে আমরা নিজের দেশের লোকেদের কদরই করতে জানি না, বিদেশ হলে এরকম কখনোই হতো না, তাই ভাবলাম I'm 77, মরে যাবার আগে এরকম একটা কাজ করে যাব, চন্দ্রশেখরের বিষয়ে জানিয়ে দেব দেশের লোককে। আমার ছেলেকে পাঠিয়ে দিলাম বৈকুণ্ঠপুর, চন্দ্র সেলফ পোর্ট্রেট আমার কাছে ছিল না, সে আমাকে ছবি তুলে এনে দিল। আপনার সঙ্গে চন্দ্রশেখরের আলাপ হয় কবে? জাস্ট আ মিনিট, খাতায় সব লেখা আছে। এই তো 5th November 1942, সে আমার পোর্ট্রেট আঁকতে এখানে আসে, তার কথা আমি শুনি ভোপালের রাজার কাছ থেকে, রাজার পোর্ট্রেট চন্দ্র করেছিল, আমি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। হি হ্যাড আ ওয়ান্ডারফুল স্কিল। ওয়ান্ডারফুল! আপনার লেখায় পড়েছি তিনি ইটালিতে গিয়ে একজন ইটালিয়ান মহিলাকে বিয়ে করেন, এই মহিলা সম্বন্ধে আরেকটু কিছু যদি বলেন। সামথিং মোর? চন্দ্রশেখর রোমে গিয়ে একাডেমি অফ ফাইন আর্টসে ভর্তি হয়, ওর ক্লাসেই ছিল কার্লা কাসিনি, ভেনিসের একটা নোবেল ফ্যামিলির মেয়ে, বাবা ছিলেন কাউন্ট, কাউন্ট অ্যালবার্তো কাসিনি। কার্লা ও চন্দ্রশেখরের মধ্যে ভালোবাসা হয়, কার্লা তার বাবার সঙ্গে চন্দ্রশেখরের পরিচয় করিয়ে দেন। এখানে বলে রাখি, চন্দ্রশেখর আয়ুর্বেদ চর্চা করেছিলেন, ইটালি যাওয়ার সময় সঙ্গে দেশ থেকে কিছু শেকড় বাকল নিয়ে গেছিলেন। কার্লার বাবা ছিলেন গাউটের রুগী, প্রচণ্ড যন্ত্রণায় ভুগতেন, তো চন্দ্রশেখর তাঁকে ওষুধ দিয়ে ভালো করে দেয়। বুঝতেই পারছো, অ্যাজ এ রেজাল্ট অফ দিস দ্য ম্যারেজ বিকেম আ লট ইজিয়ার। 1917 দে গট ম্যারিড, এবং এই বিয়েতে কাউন্ট একটি মহামূল্য উপহার দেন চন্দ্রকে। এটা কি সেই ছবি? রেনেসাঁস? ইয়েস, কিন্তু এই ছবিটা সম্বন্ধে কতটা জানেন আপনারা? ছবিটা দেখেছি এই পর্যন্ত, মনে হয় রেনেসাঁস যুগের কোনো শিল্পীর আঁকা। আপনারা ঠিকই ধরেছেন, তবে যে কোনো শিল্পী নয়, রেনেসাঁর শেষ পর্বের অন্যতম সবচেয়ে বিখ্যাত শিল্পী তিন্তোরেত্তো। ও, তিন্তোরেত্তোর নিজের আঁকা তো খুব বেশি ছবি আছে বলে জানা যায় না, তাই না? না, অনেক ছবি আংশিকভাবে তিন্তোরেত্তোর আঁকা, বাকি এঁকেছে তার স্টুডিও বা ওয়ার্কশপের শিল্পীরা। এটা তখনকার অনেক পেইন্টারই করতেন, ইট ওয়াজ এ ভেরি কমন প্র্যাকটিস, তবে কাজটা যে উঁচু দরের তাতে কোনো সন্দেহ নেই। সে ছবি চন্দ্র এনে আমাকে দেখিয়েছিল, তিন্তোরেত্তোর সব লক্ষণই রয়েছে ছবিটায়। 16 শতাব্দী থেকেই
ক্যাসিনি প্যালেসে ছিল ছবিটা। তার মানে ওটা তো একটা মহামূল্য সম্পত্তি। ওর দাম 20-25 লাখ হলে আশ্চর্য হব না। And that is why I did not reveal the name of the painter in the article. কিন্তু তাও বৈকুণ্ঠপুরে লোক এসে খবর নিয়ে গেছে। কে? ক্রিকোরিয়ান এসেছিল নাকি? ক্রিকোরিয়ান? কই না তো? ও নামে তো কেউ আসেনি। আর্মেনিয়ান ভদ্রলোক আমার কাছে এসেছিল, ওয়াল্টার ক্রিকোরিয়ান, টাকার কুমির, হংকং এ ব্যবসাদার এবং ছবির কালেক্টর। বলে ওর কাছে অরিজিনাল রেমব্রান্ট আছে, টার্নার আছে, ফ্র্যাগনার আছে। আমাদের বাড়িতে একটা বুশারের ছবি আছে আমার ঠাকুরদার কেনা, সেটা কিনতে এসেছিল, আমি দিইনি। তারপর বলল ও আমার প্রবন্ধটা পড়েছে, জিজ্ঞেস করছিল নিয়োগীদের ছবিটার কথা। ও নিজে এত বড়াই করছিল যে আমি উল্টে একটু বড়াই করার লোভ সামলাতে পারলাম না, বলে দিলাম তিন্তরেত্তোর কথা। ও তো লাফিয়ে উঠেছে চেয়ার থেকে। আমি বললাম ও ছবিও তুমি কিনতে পারবে না, কারণ পয়সার লোভের চেয়ে প্রাইড অফ পজেশন আমাদের ভারতীয়দের অনেক বেশি, এটা তোমরা বুঝবে না। ও বলল সে ছবি আমার হাতে আসবেই, তুমি দেখে নিও। বলেছিল নিজেই যাবে বৈকুণ্ঠপুর, হয়তো হঠাৎ করে কোনো কাজে ফিরে গেছে। তবে ওর একটা দালাল আছে, হীরালাল সোমানি। কারেক্ট, ইনি গিয়েছিলেন বৈকুণ্ঠপুরে। ও বাবা, ইজ এ ভেরি শ্রুড ম্যান মিস্টার মিত্রা, ওকে একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে। কিন্তু ও ছবি তো চন্দ্রশেখরের ছেলের সম্পত্তি, সে তো এখন বৈকুণ্ঠপুরে। হোয়াট? চন্দ্র ছেলে দেশে ফিরেছে আফটার অল দিস টাইম? তাকে তো দেখে এলাম আমরা। ও তাহলে অবশ্য সে ছবিটা ক্লেম করতে পারে, কিন্তু তিন্তরেত্তো তার হাতে চলে যাচ্ছে এটা ভাবতে আমার ভালো লাগছে না মিস্টার মিত্রা। এটা কেন বলছেন? চন্দ্র ছেলের কথা তো আমি জানি, চন্দ্রকে কত দুঃখ দিয়েছে ওর ছেলে তাও আমি জানি। এসব কথা তো নিয়োগীরা জানবে না, কারণ চন্দ্র আমাকে ছাড়া আর কাউকে বলেনি। পরের দিকে অবশ্য ছেলের কথা আর বলতোই না, কিন্তু গোড়ায় বলেছে ছেলে মুসোলিনির ভক্ত হয়ে পড়েছিল। মুসোলিনি তখন ইটালির ডিক্টেটর, দুচে। বেশিরভাগ ইটালিয়ানই তাকে পূজো করে, কিন্তু কিছু বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, সঙ্গীতকার, ইন্টেলেকচুয়ালস, তারা ছিলেন মুসোলিনিও ফ্যাসিস্ট পার্টির ঘোর বিরোধী। চন্দ্র ছিলেন এদের একজন, কিন্তু তার ছেলেই শেষ পর্যন্ত ফ্যাসিস্ট পার্টিতে যোগ দেয়। আপনি ভাবুন, তার এক বছর আগে কালা মারা গেছে ক্যান্সারে। এই দুই ট্র্যাজেডির ধাক্কা চন্দ্রশেখর সহ্য করতে পারেনি, তাই সে দেশে ফিরে আসে। ছেলের সঙ্গে সে আর কোনো যোগাযোগ রাখেনি। আচ্ছা, ছেলেকে আপনি দেখলেন কেমন? তার তো 60-এর কাছাকাছি বয়স হওয়ার কথা। 62, তবে এমনিতে শক্ত আছেন বেশ, কথাবার্তা বলেন না বললেই চলে। বলার মুখ নেই বলেই বলে না। স্ত্রীর মৃত্যু ও ছেলের বিপথে যাওয়ার দুঃখ চন্দ্র কোনোদিন ভুলতে পারেনি, শেষে তাই তাকে সংসার ত্যাগ করতে হয়েছিল। এ নিয়ে অবশ্য তার সঙ্গে আমার কথা কাটাকাটিও হয়। তাকে আমি বলি, তোমার মধ্যে এত ট্যালেন্ট রয়েছে, এত কাজের ক্ষমতা রয়েছে, অ্যান্ড ইউ গোয়িং টু ওয়েস্ট অল অফ ইট। সে আমার কথা শোনেনি। আপনার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন কি? মাঝে মাঝে একটা করে পোস্ট কার্ড লিখত, তবে অনেকদিন কোনো খবর পাইনি। শেষ কবে পেয়েছিলেন মনে আছে? দাঁড়ান, এই বক্সের মধ্যে রয়েছে তার চিঠিগুলো। এইতো, September 1977, দিস ইজ ফ্রম ঋষিকেশ। অর্থাৎ 5 বছর আগে। তার মানে তো আইনের চোখে তিনি এখনো জীবিত। ও ও, ইউ আর রাইট, এটা তো আমার খেয়াল হয়নি। তার মানে রুদ্রশেখর এখনো সম্পত্তি ক্লেম করতে পারেন না। পরের দিন ভূদেব সিং গাড়িতে ঘুরিয়ে ভগবানগড়ে যা কিছু দ্রষ্টব্য সব দেখিয়ে দিলেন আমাদের। গড়ের ভগ্নস্তূপ, ভবানীর মন্দির, লক্ষ্মীনারায়ণ গার্ডেন্স, পিথরি লেক, জঙ্গলে হরিণের পাল, কিছুই বাদ গেল না।
কথাই ছিল এবার শেভরোলে গাড়ি আমাদের একেবারে নাগপুর অবধি পৌঁছে দেবে, যাতে আমাদের আর প্যাসেঞ্জার ট্রেনে ঝক্কি পোয়াতে না হয়। গাড়িতে ওঠার আগে ভূদেব সিং ফেলুদার কাঁধে হাত রেখে বললেন, See that the Tintoretto doesn't fall into the wrong hands. মিস্টার নাগপালকে আগেই বলা ছিল, তিনি ওই আর্মেনিয়ান ভদ্রলোকের নাম ঠিকানা একটা কাগজে লিখে ফেলুদাকে দিলেন। ফেলুদা সেটা সযত্নে ব্যাগে পুরে রাখল। পরদিন 11টায় বাড়ি ফিরে এক ঘন্টার মধ্যে বৈকুণ্ঠপুর থেকে নবকুমার বাবুর টেলিফোন এলো। হ্যালো, ও নবকুমার বাবু, হ্যাঁ বলুন। গন্ডগোল? ঠিক আছে, এক্ষুনি আসছি। আমরা আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়লাম। ছবিটা কি লোপাট হয়ে গেল নাকি মশাই? সেইটাই তো ভয় পাচ্ছি। একদিন না ছবি ব্যাপারটা ঠিক ইন্টারেস্ট পাচ্ছিল না জানেন, এখন বইটা পড়ে আর ভূদেব রাজার সঙ্গে কথা বলে কেমন যেন একটা নারী যোগ অনুভব করছে ওই টিন্টোরের সঙ্গে। ফেলুদা গম্ভীর, লালমোহনবাবুর ভুল শোধরানোর চেষ্টাও করল না। এবারে হরিপদবাবু স্পিডোমিটারের কাঁটা আরও চড়িয়ে রেখে আমাদের ঠিক 2 ঘন্টায় পৌঁছে দিলেন। নিয়োগী বাড়িতে এই 3 দিনে যেমন কিছু নতুন লোক এসেছে, নবকুমারবাবু স্ত্রী ও 2 ছেলেমেয়ে, তেমনি কিছু লোক চলেও গেছে। চন্দ্রশেখরের ছেলে রুদ্রশেখর আজ ভোরে চলে গেছেন কলকাতা, আর বঙ্কিমবাবুও নেই। বঙ্কিমবাবু খুন হয়েছেন, কোনো ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত করা হয় আর তার ফলেই তার মৃত্যু হয়। বেশ বেলা পর্যন্ত তার কোনো হদিশ না পেয়ে খোঁজাখুঁজি পড়ে যায়। শেষে চাকর গোবিন্দ স্টুডিওতে গিয়ে দেখে তার মৃতদেহ পড়ে আছে মেঝেতে, মাথার চারপাশে রক্ত। পুলিশের ডাক্তার দেখে বলেছে মৃত্যু হয়েছে আঘাতের সঙ্গে সঙ্গে, সময় আন্দাজ রাত 3টে থেকে ভোর 5টার মধ্যে। নবকুমার বললেন, আপনাকে ফোনে পাওয়া গেল না, তাই বাধ্য হয়ে পুলিশে খবর দিতে হলো। তা ভালোই করেছেন, কিন্তু কথা হচ্ছে ছবিটা আছে কি? আরে সেটাই তো আশ্চর্য ব্যাপার মশাই, আততেই যে কে মানে আন্দাজ করা তো খুব মুশকিল নয়। ভদ্রলোকের হাবভাব এমনিতেই সন্দেহজনক মনে হতো, বোঝাই যাচ্ছিল টাকার দরকার, অথচ আইনের পথে যেতে গেলে সম্পত্তি পেতে অন্তত 6-7 মাস লেগে যেত, আরও অনেক বেশি। 5 বছর আগেও ভূদেব সিং চন্দ্রশেখরের কাছ থেকে চিঠি পেয়েছেন। তাই বুঝি? হ্যাঁ, তাহলে তো ভদ্রলোকের কোনো লিগাল রাইটসই ছিল না। তাতে অবশ্যই চুরি করতে কোনো বাধা নেই, কিন্তু চুরি তো হয়নি, ছবি যেখানে ছিল সেখানেই আছে। তাজ্জব ব্যাপার, এ জাতীয় ঘটনা সমস্ত হিসেব টিসেব গুলিয়ে দেয়। পুলিশে কি বলে? এক দফা জেরা হয়ে গিয়েছে সকালেই, আসল কাজ তো হলো যে চলে গেছে তাকে খুঁজে পাওয়া। কারণ কাল রাত্রে এ বাড়িতে ছিলাম আমি, আমার স্ত্রী আর ছেলে মেয়ে, বাবা মা, রবীন্দ্রবাবু আর চাকরবাকু। রবীন্দ্রবাবু ভদ্রলোকটি? উনি প্রায় রোজ রাত 1:30-2 অবধি ওর ঘরে কাজ করেন, চাকরেরা ওর ঘরে বাতি জ্বলতে দেখেছে, তাই সকাল 8টার আগে বড় একটা ঘুম থেকে ওঠেন না। 8টায় ওর ঘরে চা দেয় গোবিন্দ, আজও দিয়েছে। রুদ্রশেখরও যে খুব সকালে ওঠেন তা নয়, তবে আজ 6:30-6টার মধ্যে উনি চলে গেছেন, উনি আর ওর সঙ্গে একজন আর্টিস্ট। আর্টিস্ট? আপনি যেদিন গেলেন সেদিনই এসেছেন কলকাতা থেকে, রুদ্রশেখরই গিয়ে নিয়ে এসেছিলেন স্টুডিওর জিনিসপত্রের একটা ভ্যালুয়েশন করার জন্য, সব বিক্রি করে দেবেন বলে ভাবছিলেন বোধহয়। ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করে যাননি? না, আমি তো জানি কলকাতা যাচ্ছেন উকিল টুকিলের সাথে কথা বলতে, কাজ হলেই আবার ফিরে আসবেন, কিন্তু এখন তো আর মনে হয় না ফিরবেন বলে। রুদ্রশেখর যে ঘরটায় থাকতেন সেটা একবার দেখতে পারি কি? নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন, এই তো পাশেই। ঘরের দক্ষিণ দিকের একটা দরজা দিয়ে আমরা মেঝেতে চীনে মাটির টুকরো বসানো একটা শোবার ঘরে ঢুকলাম। ঢুকেই মনে হলো যেন 19th শতাব্দীতে এসে পড়েছি। এমন খাট, খাটের ওপর মশারি টাঙানোর এমন ব্যবস্থা, এমন ড্রেসিং টেবিল, এমন রাইটিং ডেস্ক, কাপড় রাখার এমন আলনা, কোনোটাই আর আজকের দিনে দেখা যায় না। নবকুমার বাবু বললেন, ঠাকুরদাদা শেষের দিকে না আর দোতলায় উঠতে পারতেন না,
অথচ রোজ সকালে বিকেলে মন্দিরে যাওয়া চাই, তাই একতলাতেই বসবাস করতেন। বিছানা করা হয়নি দেখছি, মশারিটা পর্যন্ত এখনো ঝুলে রয়েছে। সকাল থেকেই বাড়িতে যা হট্টগোল, চাকর বাকররা সব কাজকর্ম ভুলে গেছে আর কি। পাশের ঘরটা কে থাকে? ওটাই তো বঙ্কিমবাবুর ঘর। দুটো ঘরের মাঝখানে একটা দরজা রয়েছে, কিন্তু সেটা বন্ধ। ফেলুদা রুদ্রশেখরের ঘর থেকে বেরিয়ে এসে বাইরে দরজা দিয়ে ঢুকলো বঙ্কিমবাবুর ঘরে। এ ঘরে স্বভাবতই জিনিসপত্র অনেক বেশি, আলনায় জামা কাপড়, তার নিচে চটি জুতো, টেবিলের ওপর কিছু বই, কলম, প্যাড, একটা রেমিংটন টাইপরাইটার, দেওয়ালে টাঙানো কিছু ফটোগ্রাফ, তার মধ্যে একটা একজন সন্ন্যাসী গোছের ভদ্রলোকের। এ ঘরেও বিছানা করা হয়নি, মশারি ঝুলে রয়েছে। ফেলুদা হঠাৎ খাটের দিকে এগিয়ে গিয়ে মশারিটা তুলে ধরল, তার দৃষ্টি বালিশের দিকে। বালিশটা তুলতেই তার তলা থেকে একটা জিনিস বেরিয়ে পড়ল, একটা ছোট্ট নীল বাক্সের মধ্যে একটা ট্রাভেলিং অ্যালার্ম ক্লক। এই জিনিস তো আমরাও এককালে করতুম মশাই। আমার পাশের ঘরে ছোট কাকা শুতেন, পরীক্ষার সময় অ্যালার্ম দিয়ে ভরে উঠতুম, আর ওর যাতে ঘুম না ভাঙে তাই ঘড়িটা রাখতুম বালিশের নিচে। কিন্তু ইনি অ্যালার্ম দিয়েছিলেন সাড়ে তিনটে। সাড়ে তিনটে? নবকুমার বাবু অবাক। এবং এই সময় বোধহয় গিয়েছিলেন চন্দ্রশেখরের স্টুডিওতে, মনে হয় ভয়ানক কিছু একটা সন্দেহ করেছিলেন। সেই সন্দেহের কথাটাই বোধহয় আমাকে বলতে চেয়েছিলেন গতবার। এই খুনের আবহাওয়াতেও লালমোহনবাবুর হঠাৎ উৎফুল্ল হয়ে ওঠার কারণ আর কিছুই নয়। নবকুমারবাবুর ১১ বছরের ছেলে আর ৯ বছরের মেয়ে দুজনেই জটায়ুর অন্ধ ভক্ত, তাই লালমোহনবাবুকে দোতলায় রেখে আমরা তিনজনে গেলাম চন্দ্রশেখরের স্টুডিওতে। প্রথমেই যেটা দিকে দৃষ্টি দিয়ে ফেলুদা থেমে গেল সেটা হলো ঘরের মাঝখানের টেবিলটা। এর উপর একটা ব্রঞ্জের মূর্তি ছিল না, একটা ঘোড়সওয়ার? ঠিক বলেছেন, ওটা তো ইন্সপেক্টর মন্ডল নিয়ে গেলেন আঙুলের ছাপ নেওয়ার জন্য। ওর ধারণা ওটা দিয়েই খুনটা করা হয়েছে। এবার আমরা তিনজনেই দক্ষিণের দেওয়ালের কোণের ছবিটার দিকে এগিয়ে গেলাম। আজকে যেন যিশুর জৌলুস আরো বেড়েছে। কেউ কি পরিষ্কার করেছে ছবিটাকে? ফেলুদা এক পা করে এগিয়ে গিয়ে ছবিটার একেবারে কাছে দাঁড়াল, তারপর মিনিটখানেক সেটার দিকে চেয়ে থেকে একটা অদ্ভুত প্রশ্ন করল। ইটালিতে রেনেসাঁ যুগে মিনি শ্যামাপোকা ছিল কি? মিনি শ্যামাপোকা? আজকাল তিন রকম শ্যামাপোকা হয় জানেন তো, মিনি, মিডি আর ম্যাক্সি। ম্যাক্সিগুলো সাদা, সবুজ নয়। মিনিগুলো রেগুলার কামড়ায়। সবুজ মিডিগুলো অবশ্যই চিরকালই ছিল, কিন্তু ষোড়বিংশ শতাব্দীর ভেনিসে ছিল কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। ভেনিসে না হোক, এই বৈকুণ্ঠপুরে তো আছেই, কাল রাতে হয়েছিল। তাহলে দুটো প্রশ্ন করতে হয়। প্রাচীন পেন্টিং এর শুকনো রঙে সে পোকা আটকায় কি করে? আর যে ঘরে বাতি জ্বলে না সে ঘরে পোকা আসে কি করে? তার মানে? তার মানে এ ছবি আসল নয় মিস্টার নিয়োগি। আসল ছবিতে যিশুর কপালে শ্যামাপোকা ছিল না, আর ছবির রঙও এত উজ্জ্বল ছিল না। এ ছবি গত ২ দিনে আঁকা হয়েছে মূল থেকে কপি করে। কাজটার রাত্রিরে মোমবাতি বা কেরোসিনের বাতি জ্বালিয়ে হয়েছে, আর সেই সময় একটি শ্যামাপোকা ঢুকে যিশুর কপালের কাঁচা রঙে আটকে গেছে। তাহলে আসল ছবি? আসল ছবি সরিয়ে ফেলা হয়েছে মিস্টার নিয়োগী, খুব সম্ভবত আজ ভোরে। এবং কে সরিয়েছে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। গুড আফটারনুন মিস্টার নিয়োগী। গুড আফটারনুন। রুদ্রশেখর এগিয়ে এসে সোমানির বিপরীত দিকে একটি চেয়ারে বসলেন। দুজনের মাঝখানে একটা প্রশস্ত আধুনিক ডেস্ক। অফিস ঘরটা শীতাতপ নিয়ন্ত্রিত ও চারিদিক থেকে বন্ধ, তাই শহরের কোনো শব্দই এখানে পৌঁছয় না। পাশের শেলফের উপর ঘড়িটাও ইলেকট্রনিক, তাই সেটাও নিঃশব্দ। আপনি কি ছবিটা পেয়েছেন? প্রশ্ন করলেন হীরালাল সোমানি।
রুদ্রশেখর নিয়োগী কোনো জবাব দেওয়ার পরিবর্তে বললেন, আপনি তো আর একজনের হয়ে ছবিটা কিনতে চাইছেন, তাই না? হীরালাল এক দৃষ্টে চেয়ে রইলেন রুদ্রশেখরের দিকে, ভাবটা যেন তিনি প্রশ্নটা শুনতেই পাননি। আমি সেই ভদ্রলোকের নাম ঠিকানাটা চাইতে এসেছি। হীরালাল ঠিক সেইভাবেই চেয়ে থেকে বললেন, আমি আবার জিজ্ঞেস করছি মিস্টার নিয়োগী, ছবিটা কি আপনার হাতে? সেটা বলতে আমি বাধ্য নই। তবে আমিও ইনফরমেশন দিতে বাধ্য নই। এবার দেবেন কি? হ্যাঁ, রুদ্রশেখর বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়েছে, তার হাতে একটা রিভলভার সোজা হীরালালের দিকে তাক করা। বলুন মিস্টার সোমানি, বলুন, আমার জানা দরকার, আমি আজই সেই লোকের সঙ্গে যোগাযোগ করতে চাই। টেবিলের তলায় সোমানি যে তার বাঁ হাঁটু দিয়ে একটা বোতামে চাপ দিয়েছেন এবং দেওয়া মাত্র রুদ্রশেখরের পিছনের একটি ঘরের দরজা খুলে গিয়ে দুটি লোক বেরিয়ে এসে তার পেছনে দাঁড়িয়েছে, সেটা তার জানার উপায় ছিল না। পর মুহূর্তেই রুদ্রশেখর দেখলেন যে তিনি মক্ষম প্যাঁচে পড়েছেন। একটি লোক তার ডান হাতটা ধরে মোচড় দেওয়াতে রিভলভারটা এখন তারই হাতে চলে গেছে এবং সেটি এখন রুদ্রশেখরের দিকেই তাক করা। পালাবার কোনো চেষ্টাই ফল হবে না মিস্টার নিয়োগী। এই দুজন লোক আপনার সঙ্গে গিয়ে আপনার কাছ থেকে ছবিটা নিয়ে আসবে। উমিদ করতাম আপনি বুদ্ধুর মতন বাধা দেবেন না। লে যাও। বিশ মিনিটের মধ্যে লোক দুজন সমেত রুদ্রশেখর একটি ফিয়াট গাড়িতে করে সদর স্ট্রিটের একটি হোটেলে পৌঁছে গেলেন। আপাত দৃষ্টিতে কোনো অস্বাভাবিক ঘটনা নয়। দুটি লোককে সঙ্গে নিয়ে রুদ্রশেখর তাঁর ঘরে চলেছেন। দুজনের একজনের হাত কোটের পকেটে ঠিকই, কিন্তু সে হাতে যে রিভলভার ধরা সেটা বাইরের লোকে বুঝবে কি করে? ১৯ নম্বর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেওয়ার পর রিভলভার বেরিয়ে এলো কোটের পকেট থেকে। রুদ্রশেখর বুঝলেন কোনো আশা নেই, তাকে আদেশ মানতেই হবে। সুটকেস বিছানার উপর রেখে চাবি দিয়ে ডালা খুলে একটা খবরের কাগজে মোড়া পাতলা বোর্ড বার করে আনেন রুদ্রশেখর। যে লোকটির হাতে রিভলভার নেই সে মোড়কটা ছিনিয়ে নিয়ে খবরের কাগজের র্যাপিং খুলতেই বেরিয়ে পড়ল যীশু খ্রিস্টের ছবি। লোকটা ছবিটা আবার কাগজে মুড়ে পকেট থেকে প্রথমে একটি সিল্কের রুমাল বার করে তা দিয়ে রুদ্রশেখরের মুখ বাঁধল, তারপর একটি মক্ষম ঘুষিতে তাকে অজ্ঞান করে মেঝেতে ফেলে নাইলনের দড়ির সাহায্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে সেইভাবেই ফেলে রেখে দুজনে ঘর থেকে বেরিয়ে গেল। ১৫ মিনিটের মধ্যে যীশু খ্রিস্টের ছবি হীরালাল সোমানির কাছে পৌঁছে গেল। সোমানি ছবিটার উপর চোখ বুলিয়ে দুটির একটি লোকের হাতে দিয়ে বললেন, এটা ভালো করে প্যাক কর। তারপর অন্য লোকটিকে বললেন, একটা জরুরি টেলিগ্রাম লিখে দিচ্ছি, এক্ষুনি পার্ক স্ট্রিট পোস্ট অফিসে চলে যাও, টেলিগ্রাম আজকের মধ্যেই যাওয়া চাই। সোমানি টেলিগ্রাম লিখলেন, মিস্টার ওয়াল্টার ক্রিকোরিয়ান, ক্রিকোরিয়ান এন্টারপ্রাইজেস, 14 হেনেসি স্ট্রিট, হংকং, অ্যারাইভিং স্যাটারডে 9th অক্টোবর। বেলো, নাম লিখ দিয়া সোমানি, যাও। সন্ধ্যের দিকে ইন্সপেক্টর মণ্ডল এলেন, মহাদেব মণ্ডল। নামটা শুনলেই যে একটা গোলগাল নাদুস নুদুস চেহারা মনে হয় মোটেই সেরকম নয়, বরং একেবারেই উল্টো। লালমোহনবাবু পরে বলেছিলেন, নামের তিন ভাগে দুভাগই যখন রোগা তখন এটাই স্বাভাবিক, যদিও সচরাচর এটা হয় না। এখানে অবশ্য নাম বলতে লালমোহনবাবু দারোগা বোঝাতে চেয়েছিলেন। দেখলাম ফেলুদার নাম যথেষ্ট জানা আছে ভদ্রলোকের। আপনি তো খড়গপুরে সেই জোড়া খুনের রহস্যটা সমাধান করেছিলেন, তাই না? ওই 78-এ যমজ ভাইয়ের একজনকে মারার কথা,
কোনো রিস্ক না নিয়েই দুজনকেই খুন করেছিল এক ভাড়াটে গুন্ডা। ফেলুদার খুব নামডাক হয়েছিল কেসটায়। বর্তমান খুনের ব্যাপারটা কি বুঝছেন? খুনই তো যিনি ভেঙেছেন তিনি, এই বিষয়ে তো কোনো ডাউট নেই, কিন্তু কথাটা হচ্ছে মোটিভ নিয়ে। একটা মহামূল্য জিনিস নিয়ে খুনি ভেঙেছেন সেটা জানেন কি? না, এটা আবার কি ব্যাপার? এটা আবিষ্কারের ব্যাপারে আমার সামান্য অবদান আছে। হ্যাঁ, তো জিনিসটা কি? একটা ছবি, স্টুডিওতেই ছিল। সেই ছবিটা নেবার সময় বঙ্কিমবাবু গিয়ে পড়লে পরে খুনটা অসম্ভব নয়। তা তো বটেই। আপনি সাংবাদিক ভদ্রলোকটিকে জেরা করেছেন? করেছি বই কি, সত্যি বলতে কি দুটো সম্পূর্ণ অচেনা লোক একই সঙ্গে বাড়িতে এসে রয়েছে, এটা কিন্তু খুবই খটকার ব্যাপার। ওর ওপরেও যে আমার সন্দেহ পড়েনি তা না, তবে জেরা করে যেটা মনে হলো, লোকটি বেশ স্ট্রেট ফরওয়ার্ড, মানে কথাবার্তাও পরিষ্কার। তাছাড়া যে মূর্তিটা মাথায় মেরে খুন করা হয়েছে বলে আমার বিশ্বাস, তাতে কিন্তু স্পষ্ট আঙুলের ছাপ পাওয়া গেছে, তার সঙ্গে কিন্তু এনার আঙুলের ছাপ মেলে না। রুদ্রশেখর বাবু ট্যাক্সির খোঁজটা করেছেন? WBT 412। বাবা, আপনার তো খুব মেমারি। খোঁজ করা হয়েছে বই কি? পাওয়া গেছে সেই ট্যাক্সি। রুদ্রশেখরকে এখান থেকে নিয়ে গিয়ে সাদার স্ট্রিটে একটা হোটেলে নামায়। সে হোটেলে খোঁজ করে ভদ্রলোককে পাওয়া যায়নি, অন্য হোটেলগুলোতেও নাম এবং চেহারার বর্ণনা দিয়ে খোঁজ করা হচ্ছে, কিন্তু এখনও কোনো খবর আসেনি। টু বি ফ্র্যাঙ্ক, মহামূল্য ছবি যদি নিয়ে থাকে তাহলে তো সেটাকে বিক্রি করতে হবে, সেই কাজটা তো কলকাতায় হওয়ারই সম্ভাবনা বেশি। সে ব্যাপারে পুরোপুরি ভরসা করা যায় বলে মনে হয় না। আপনি বলছেন শহর ছেড়ে চলে যেতে পারে? দেশ ছেড়েও যেতে পারে। বলেন কি? আমার যদ্দ ধারণা আজই হংকংয়ে একটা ফ্লাইট আছে। হংকং? এই যে আন্তর্জাতিক পুলিশের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে মশাই, আরে হংকং চলে গেলে আর মহাদেব মণ্ডল কি করতে পারে বলুন? হংকং যে গেছে এমন কোনো কথা নেই, তবে আপনি না পারলেও আমাকে একটা চেষ্টা দেখতেই হবে। আপনি হংকং যাবেন? বেশ কিছুটা অবাক হয়েই জিজ্ঞেস করলেন নবকুমার বাবু। আরো দু একটা অনুসন্ধান করে নি, তারপর ডিসাইড করব। যদি যাওয়া স্থির করেন তো আমাকে একবার জানাবেন। ওখানে একটি বাঙালি ব্যবসাদারের সঙ্গে খুব আলাপ আছে আমার, পূর্ণেন্দু পাল, আমাদের সঙ্গে কলেজে পড়ত। ওই ভারতীয় হ্যান্ডিক্রাফটসের দোকান আছে, সিন্ধি পাঞ্জাবিদের সঙ্গে পাল্লা দিয়ে মন্দ করছে না? বেশ তো, আমি গেলে তার ঠিকানা নিয়ে নেবো আপনার কাছে। ঠিকানা কেন, আমি তাকে কেবল করে জানিয়ে দেবো, সে আপনাদের এসে মিট করবে এয়ারপোর্টে, প্রয়োজনে তার ফ্ল্যাটেই থাকতে পারেন আপনারা। ঠিক আছে, ঘুরে আসুন, ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন মিস্টার মণ্ডল। হ্যাঁ মিস্টার মিত্তির, যদি পারেন প্লিজ ডোন্ট মাইন্ড, আমার জন্য কিছু বিলিতি ব্লেড নিয়ে আসতে পারবেন? আমার দাড়ি বড় কড়া, এই দিশি ব্লেডে সানায় না। যাক, তাহলে শেষমেশ আমাদের পাসপোর্টটা কাজে লাগলো। আমরা তিনজনে আমাদের ঘরে গিয়ে বসার পর বললেন লালমোহন বাবু, দু বছর আগে বম্বের প্রেসিডেন্ট হোটেলের একজন আরব বাসিন্দা খুন হয়। ফেলুদার বন্ধু আর বম্বের ইন্সপেক্টর পটবর্ধন মারফত কেসটা ফেলুদার হাতে আসে, সেই সূত্রেই আমাদের আবুধাবি যাওয়ার কথা হয়েছিল। সব ঠিক, পাসপোর্ট টাসপোর্ট রেডি, এমন সময় খবর আসে খুনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। কান ঘেঁষে বেরিয়ে গেল তপেশ ভাই, আক্ষেপ করে বলেছিলেন লালমোহন বাবু। কাঠমান্ডু ফরেন কান্ট্রি ঠিকই, কিন্তু পাসপোর্ট দেখিয়ে ফরেনে যাওয়ার একটা আলাদা ইয়ে মতো আছে না? সেই ইয়েটা এবার হলেও হতে পারে। লালমোহন বাবু হংকং এর ক্রাইম রেট সম্বন্ধে কি একটা মন্তব্য করতে যাচ্ছিলেন, এমন সময় দরজার বাইরে একটা মৃদু কাশির শব্দ পেলাম। আসতে পারি? সাংবাদিক রবিন চৌধুরীর গলা। ফেলুদা আসুন বলাতে ভদ্রলোক ঘরে ঢুকে এলেন। আমার আবার মনে হলো একে যেন আগে দেখেছি, কিন্তু কোথায় সেটা বুঝতে পারলাম না। ফেলুদা চেয়ার এগিয়ে দিল ভদ্রলোকের দিকে। আপনি শুনলাম ডিটেকটিভ? আগে হ্যাঁ, সেটাই আমার পেশা। আচ্ছা, দেখুন জীবনী লেখার কাজটাও অনেক সময় প্রায় গোয়েন্দাগিরির চেহারা নেয়। এক একটা নতুন তথ্য এক একটা ক্লুয়ের মতো নতুন দিক খুলে দেয়। আপনি চন্দ্রশেখর সম্বন্ধে নতুন কোনো তথ্য পেলেন নাকি? স্টুডিও থেকে চন্দ্রশেখরের দুটো বাক্স আমি আমার ঘরে নিয়ে এসেছিলাম, তাতে বেশিরভাগই চিঠি, দলিল, ক্যাশ মেমো, ক্যাটালগ ইত্যাদি, কিন্তু সেই সঙ্গে কিছু খবরের কাগজের কাটিংও ছিল। তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, এই দেখুন। ভদ্রলোক পকেট থেকে একটা খবরের কাগজের টুকরো বার করে ফেলুদার দিকে এগিয়ে দিলেন। তার একটা অংশ লাল পেন্সিল দিয়ে মার্ক করা,
তাতে লেখা লা মুলিয়ে ভিতোরিয়া কন ইনফিলিও রাজশেখর নাউন্সিও কন প্রফন্দ দিলোরে লাস কম্পার্সা দেলোরো রুদ্রশেখর নিয়োগে রোমা জুলি 27, 1955। এ তো দেখছি ইটালিয়ান ভাষা। হ্যাঁ, কিন্তু আমি ডিকশনারি দেখে এর মানে করেছি। এতে বলছে স্ত্রী ভিক্টোরিয়া ও ছেলে রাজশেখর গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে লাস কম্পার্সা দে লোরো রুদ্রশেখর নিয়োগী, অর্থাৎ দ্য লস অফ দে রুদ্রশেখর নিয়োগী। মৃত্যু সংবাদ? রুদ্রশেখর ডেড। তা তো বটেই, এবং তিনি মারা যান 1955 সালের 27 জুলাই। তার সঙ্গে এটাও জানা যাচ্ছে যে তিনি বিয়ে করেছিলেন এবং রাজশেখর নামে তার একটি ছেলেও হয়েছিল। সর্বনাশ! এই যে বিস্ফোরণ, আমার নিজেরও সন্দেহ হয়েছিল, কিন্তু এইভাবে হাতে নাতে প্রমাণ পাওয়া যাবে সেটা ভাবতে পারিনি। আপনি কবে পেলেন এটা? আজই দুপুরে। ইস, লোকটা সটকে পড়ল, কি মারাত্মক ধাপ্পাবাজি! আমি কিন্তু প্রথম থেকেই সন্দেহ করেছিলাম, কারণ আমি কোনো প্রশ্ন করলে হয় উনি এড়িয়ে যাচ্ছিলেন না হয় ভুল জবাব দিচ্ছিলেন। শেষে অবশ্যই প্রশ্ন করা বন্ধই করে দিয়েছিলাম। জাগে, এই নিয়ে এদের এখন কিছু জানিয়ে কোনো লাভ নেই, এখন লোকটাকে ধরা নিয়ে কথা, তারপর অবশ্যই শাস্তি যেটা দরকার সেটা হবে। আপনি সত্যিই গোয়েন্দার কাজ করেছেন, অনেক ধন্যবাদ। রবিন বাবু চলে গেলেন, আমাদের অনেক উপকার করে গেলেন ঠিকই, কিন্তু তাও ওর সম্বন্ধে খটকা লাগছে কেন? ওর শার্টের এক পাশে রক্তের দাগ কেন? ফেলুদাকে বললাম, লালমোহন বাবু দেখেছেন দাগটা এবং বললেন, হাইলি সাসপিশাস। ফেলুদা শুধু গম্ভীরভাবে একটা কথাই বলল, দেখেছি। আমরা সন্ধে 7টায় বৈকুণ্ঠপুর থেকে বেরিয়ে পড়লাম। রওনা দেবার ঠিক আগে নবকুমার বাবু আমাদের সঙ্গে দেখা করতে এসে একটা অপ্রত্যাশিত ব্যাপার করলেন। ফেলুদার হাতে একটা খাম গুঁজে দিয়ে বললেন, এই নিন মশাই, সামনে আপনাদের অনেক খরচ আছে, এতে কিছু আগাম দিয়ে দিলাম। আমাদেরই হয়ে আপনি তদন্তটা করছেন, এ ব্যাপারে আপনার মনে যেন কোনো দ্বিধা না থাকে। অনেক ধন্যবাদ। আর আমি পূর্ণেন্দুকে কাল একটা টেলিগ্রাম করে দেবো, আপনি যদি যান তাহলে ফ্লাইট নাম্বার জানিয়ে এই ঠিকানায় ওকে একটা তার করে দেবেন, ব্যাস, আর কিছু ভাবতে হবে না। খামে ছিল 5,000 টাকার একটা চেক। জাল রুদ্রশেখরকে খোঁজার কি করবেন? ফেরার পথে লালমোহন বাবু জিজ্ঞেস করলেন, ওর পাত্তা পাবার আশা কম, যদি বা ভদ্রলোক হংকং গিয়ে থাকেন। গেছে কি না গেছে সেটা জানছেন কি করে? জানার কোনো উপায় নেই, তাকে দেশের বাইরে যেতে হলে তার নিজের নামে যেতে হবে, তার পাসপোর্টও হবে নিজের নামে। নবকুমার বাবুর বাবাকে যে পাসপোর্ট দেখিয়েছিলেন ভদ্রলোক সেটা জাল ছিল, তাতে কোনো সন্দেহ নেই। ক্ষীণ দৃষ্টি বৃদ্ধের পক্ষে সেটা ধরার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু এয়ারপোর্টে তো আর সে ধাপ্পা চলবে না। তার আসল নামটা যখন আমরা জানি না, তখন প্যাসেঞ্জার লিস্ট দেখে কোনো লাভ নেই। তাহলে একটা ব্যাপার হতে পারে, আমার মনে হয় সেই আর্মেনিয়ান ভদ্রলোকের নাম ঠিকানা নিতে জাল রুদ্রশেখরকে একবার হীরালাল সোমানির কাছে যেতেই হবে। সোমানি সম্বন্ধে যা শুনলাম এবং তাকে যতটুকু দেখেছি, তাতে মনে হয় না সে নাম ঠিকানা দেবে। এত বড় দাঁও সে হাত ছাড়া করবে না। ছলে বলে কৌশলে সে জাল রুদ্রশেখরের হাত থেকে ছবিটা আদায় করবে, তারপর সেটা নিয়ে নিজেই হংকং যাবে সাহেবকে দিতে। তাহলে তো সোমানির নাম খুঁজতে হবে প্যাসেঞ্জার লিস্টে। তা তো বটেই, ওটার উপরই তো নির্ভর করছে আমাদের যাওয়া না যাওয়া। লালমোহন বাবুর চট করে চোখ কপালে তোলা থেকে বুঝলাম উনি একটা কুইক প্রার্থনা সেরে নিলেন যাতে হংকং যাওয়া হয়। যদি যাওয়া হয় তাহলে চীনে ভাষা শেখার প্রয়োজন হবে কিনা জিজ্ঞেস করাতে ফেলুদা বলল, চীনে ভাষায় অক্ষর কটা আছে জানেন? কটা? 10,000। আর আপনার জিভে প্লাস্টিক সার্জারি না করলে চীনে উচ্চারণ বেরোবে না মুখ দিয়ে, বুঝেছেন? বুঝলাম। পরদিন সকালে অফিস খোলার টাইম থেকেই ফেলুদা কাজে লেগে গেল। আজকাল শুধু এয়ার ইন্ডিয়া আর থাই এয়ারওয়েজে হংকং যাওয়া যায় কলকাতা থেকে। এয়ার ইন্ডিয়া যায় সপ্তাহে একদিন মঙ্গলবার, আর থাই এয়ারওয়েজ যায় সপ্তাহে 3 দিন।
সোম, বুধ আর শনিবার, কিন্তু শুধু ব্যাংকক পর্যন্ত। সেখান থেকে অন্য প্লেন নিতে হয়। আজ শনিবার, তাই ফেলুদা প্রথমে থাই এয়ারওয়েজে ফোন করল। 5 মিনিটের মধ্যেই প্যাসেঞ্জার লিস্টের খবর জানা গেল। আজই সকালে হিরালাল সোমানি হংকং চলে গেছেন। আমরা সবচেয়ে তাড়াতাড়ি যেতে পারি আগামী মঙ্গলবার, অর্থাৎ তরশু। তার মানে হংকংয়ে 3টে দিন হাতে পেয়ে যাচ্ছে হিরালাল সোমানি। সুতরাং ধরে নেওয়া যেতে পারে আমরা যতদিনে পৌঁছব ততদিনে ছবি সোমানির হাত থেকে সাহেবের হাতে চলে যাবে। তাহলে আমাদের গিয়ে কোনো লাভ আছে কি? কথাগুলো অবশ্য ফেলুদাই বলছিল আমাদের শুনিয়ে শুনিয়ে। লালমোহনবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, টিন্টোরেটোর ইটালিয়ান উচ্চারণটা কি মশাই? তিন্তোরেত্তো। নামের গোড়াতেই যখন তিন, আর আমি যখন আছি আপনাদের সঙ্গে, তখন মিশন সাকসেসফুল না হয়ে যায় না মশাই? যাবার ইচ্ছেটা আমারও ছিল পুরো মাত্রায়, কিন্তু যাবার এত বড় একটা জাস্টিফিকেশন খুঁজে পাওয়া আমার পক্ষেও সম্ভব হতো না। মঙ্গলবার 12ই অক্টোবর রাত 10টায় এয়ার ইন্ডিয়ার 316 নম্বর ফ্লাইটে আমাদের হংকং যাওয়া। বোয়িং 707 আর 737-এ ওড়ার অভিজ্ঞতা এর আগে ছিল। এবার 747 জাম্বো জেটে চড়ে আগের সব ওড়াগুলোকে ছেলে মানুষই বলে মনে হলো। প্লেনের কাছে পৌঁছে বিশ্বাস হচ্ছিল না যে এত বড় জিনিসটা আকাশে উঠতে পারে। সিঁড়ি দিয়ে উঠে ভেতরে ঢুকে যাত্রীর ভিড় দেখে সেটা আরও বেশি করে মনে হলো। লালমোহনবাবু বলেছিলেন শুধু ইকোনমি ক্লাসের যাত্রীতেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভরে যাবে, সেটা অবশ্য বাড়াবাড়ি, কিন্তু একটা মাঝারি সাইজের সিনেমা হলের একতলা যে ভরে যাবে তাতে কোনো সন্দেহ নেই। ফেলুদা গতকাল সকালেই পূর্ণেন্দুবাবুকে টেলিগ্রাম করে দিয়েছে, আমরা হংকং পৌঁছাবো আগামীকাল সকাল 7:45 হংকং টাইম, তার মানে ভারতবর্ষের চেয়ে 2.5 ঘন্টা এগিয়ে। যেখানে যাচ্ছি সেটা যদি নতুন জায়গা হয় তাহলে সেটা সম্বন্ধে পড়াশুনো করে নেওয়াটা ফেলুদার অভ্যেস। তাই ও গতকালই অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারি থেকে হংকং সম্বন্ধে একটা বই কিনে নিয়েছে। আমি সেটা উল্টে পাল্টে ছবিগুলো দেখে বুঝেছি হংকংয়ের মতো জমজমাট রংদার শহর খুব কমই আছে। লালমোহনবাবু উৎসাহে ফেটে পড়ছেন ঠিকই, কিন্তু যেখানে যাচ্ছেন সে জায়গা সম্বন্ধে ধারণা এখনও মোটেই স্পষ্ট না। একবার জিজ্ঞেস করলেন চীনের প্রাচীরটা দেখে আসার কোনো সুযোগ হবে কি না। তাতে ফেলুদাকে বলতে হলো যে চীনের প্রাচীর হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়নায় পিকিংয়ের কাছে, আর হংকং হলো ব্রিটিশদের শহর। পিকিং হংকং থেকে অন্তত 500 মাইল। আবহাওয়া ভালো থাকলে জাম্বো জেটের মতো এমন মোলায়েম ঝাঁকানি শূন্য ওড়া আর কোনো প্লেনে হয় না। মাঝরাতে ব্যাংককে নামে প্লেনটা, কিন্তু যাত্রীদের এয়ারপোর্টে নামতে দেবে না শুনে দিব্যি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। সকালে উঠে জানলা দিয়ে চেয়ে দেখি আমরা সমুদ্রের ওপর দিয়ে উড়ে চলেছি। তারপর ক্রমে দেখা গেল জলের ওপর উঁচিয়ে আছে কচ্ছপের খোলার মতো ছোট ছোট সব দ্বীপ। প্লেন নিচে নামছে বলে দ্বীপগুলো ক্রমে বড় হয়ে আসছে, আর বুঝতে পারছি তার অনেকগুলোই আসলে জলে ডুবে থাকা পাহাড়ের চূড়ো। সেগুলোর উপর দিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম পাহাড়ের ঘন সবুজের ওপর সাদার ছোপ। আরো কাছে আসতে সেগুলো হয়ে গেল পাহাড়ের গায়ে থরে থরে সাজানো, রোদে চোখ ঝলসানো বিশাল বিশাল হাই রাইজ। হংকংয়ে ল্যান্ডিং করতে হলে পাইলটের যথেষ্ট কেরামতির দরকার হয়, সেটা আগেই শুনেছি। তিন দিকে সমুদ্র, মাঝখানে এক চিলতে ল্যান্ডিং স্ট্রিপ, হিসেবে একটু গণ্ডগোল হলে জলে ঝপাং, আর বেশি গণ্ডগোল হলে সামনের পাহাড়ের সঙ্গে দড়া। কিন্তু এ দুটোর কোনোটাই হলো না। মোক্ষম হিসেবে প্লেন গিয়ে নামল ঠিক যেখানে নামবার, থামলো যেখানে থামবার, আর তারপর উল্টো মুখে গিয়ে টার্মিনাল বিল্ডিংয়ের পাশে ঠিক এমন জায়গায় দাঁড়ালো যে চাকার উপর দাঁড় করানো দুটো চারকোনা মুখলা সুড়ঙ্গ এসে ইকোনমি ক্লাস আর ফার্স্ট ক্লাসের দুটো দরজার মুখে বেমালুম ফিট করে গেল। ফলে আমাদের আর সিঁড়ি দিয়ে নিচে নামতে হলো না,
সোজা দরজা দিয়ে বেরিয়ে সুড়ঙ্গে ঢুকে টার্মিনাল বিল্ডিংয়ের ভেতরে পৌঁছে গেলাম। হংকংয়ের জবাব নেই মশাই। এটা হংকংয়ের একচেটে ব্যাপার নয় লালমোহনবাবু। ভারতবর্ষের বাইরে পৃথিবীর সব বড় এয়ারপোর্টে প্লেন থেকে সোজা টার্মিনাল বিল্ডিংয়ে ঢুকে যাবার এই ব্যবস্থা। হংকংয়ে এক মাসের কম থাকলে ভিসা লাগে না, কাস্টমসেও বিশেষ কড়াকড়ি নেই, তাই 20 মিনিটের মধ্যে সব ল্যাটা চুকে গেল। লাগেজ ছিল সামান্যই, তিনজনে তিনটে ছোট সুটকেস আর কাঁধে একটা করে ছোট ব্যাগ, সব মালপত্র আমাদের সঙ্গেই ছিল। কাস্টমস থেকে বেরিয়ে এসে দেখি একটা জায়গায় লোকে ভিড় করে আছে, তাদের মধ্যে একজনের হাতে একটা হাতলের মাথায় বোর্ডে লেখা পি মিটার। বুঝলাম ইনিই হচ্ছেন পূর্ণেন্দু পাল, পরস্পরের মুখ চেনা নেই বলে এই ব্যবস্থা। মিস্টার মিত্তির, আরে নমস্কার নমস্কার, আসুন আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম টু হংকং, এই তো এইদিকে এইদিকে আসুন আসুন আসুন, এই বলে আমাদের অভ্যর্থনা করলেন পাল মশাই। নবকুমার বাবুরই বয়স, অর্থাৎ 40-42-এর মধ্যেই, মাথায় টাক পড়ে গেছে, তবে দিব্যি চকচকে স্মার্ট চেহারা, আর গায়ের খয়েরি স্যুটটাও স্মার্ট এবং চকচকে। ভদ্রলোক যে রোজগার ভালোই করেন আর এখানে দিব্যি ফুর্তিতে আছেন সেটা আর বলে দিতে হয় না। একটা গাঢ় নীল জার্মান ওপেল গাড়িতে গিয়ে আমরা উঠলাম। ভদ্রলোক নিজেই ড্রাইভ করেন, ফেলুদা ওর পাশে সামনে বসলো আর আমরা দুজন পেছনে। আমাদের গাড়ি রওনা দিল। হ্যাঁ ভালো কথা, এয়ারপোর্টটা কাউলুনে আর আমার বাসস্থান আর দোকান দুটোই কিন্তু হংকংয়ে, কাজেই আমাদের বেয়ে পেরিয়ে ওপারে যেতে হবে, বললেন মিস্টার পাল। আপনার উপর এভাবে ভর করার জন্য সত্যিই লজ্জিত। কি বলছেন মশাই, এটুকু করব না, এখানে একজন বাঙালির মুখ দেখতে পেলে কিরকম লাগে কি করে বলে বোঝাবো, ভারতীয় কিচকিচ করছে হংকংয়ে, তবে বঙ্গ সন্তান খুব বেশি নেই। আমাদের হোটেলের কোনো ব্যবস্থা? হয়েছে হয়েছে, তবে আগে চলুন তো মশাই আমার ফ্ল্যাটে, আপনি তো ডিটেকটিভ। আগে হ্যাঁ, কোনো তদন্তের ব্যাপারে এসছেন নাকি? হ্যাঁ, একদিনের মামলা, কাল রাত্রি এবার এয়ার ইন্ডিয়াতেই ফিরে যাব। কি ব্যাপার বলুন তো? নবকুমার বাবুদের বাড়ি থেকে একটি মহামূল্য পেন্টিং চুরি হয়ে এখানে এসেছে, এনেছে সোমানি বলে এক ভদ্রলোক, হীরালাল সোমানি। সেটা চালান যাবে এক আর্মেনিয়ানের হাতে, জিনিসটার দাম বেশ কয়েক লাখ টাকা। বলেন কি মশাই, সেইটাকে উদ্ধার করতে হবে। ওরে বাবা, এ তো ফিল্মের গপ্প মশাই। তাই আর্মেনিয়ানটি থাকেন কোথায়? এর অফিসের ঠিকানা আছে আমার কাছে। আর সোমানি, সে কি কলকাতার লোক? হ্যাঁ, এবং তিনি এসেছেন গত শনিবারের ফ্লাইটে, সে ছবি ইতিমধ্যে সাহেবের কাছে পৌঁছে গেছে। সর্বনাশ! তাহলে? তাহলে ওর সাহেবের সঙ্গে একবার দেখা করে ব্যাপারটা বলতে হবে, চোরাই মাল ঘরে রাখা তার পক্ষেও নিরাপদ নয়, সেইটে তাকে বুঝিয়ে দিতে হবে। পূর্ণেন্দুবাবুকে বেশ চিন্তিত বলে মনে হল। লালমোহনবাবুকে একটু গম্ভীর দেখে গলা বেশি না তুলে জিজ্ঞেস করলাম, লালমোহনবাবু কি ব্যাপার? হংকংকে কি বিলেত বলা চলে? তা কি করে বলবেন, বিলেত তো পশ্চিমে, এটা তো ফার ইস্ট, তবে বিলেতের যা ছবি দেখেছি তার সঙ্গে এর কোনো তফাৎ নেই। ফেলুদার কান খাড়া, কথাগুলো শুনে ফেলেছে, বলল, আপনি চিন্তা করবেন না লালমোহনবাবু, আপনার গড়পাড়ের বন্ধুদের বলবেন হংকংকে বলা হয় প্রাচ্যের লন্ডন, তাতেই ওরা যথেষ্ট ইমপ্রেসড হবে। প্রাচ্যের লন্ডন, গুড, ভেরি গুড। ভদ্রলোক, প্রাচ্যের লন্ডন, প্রাচ্যের লন্ডন, বাহ প্রাচ্যের বলে বিড়বিড় করছেন। এমন সময় আমাদের গাড়িটা গোঁত খেয়ে একটা চওড়া টানেলের ভেতরে ঢুকে গেল। সার বাঁধা হলদে বাতিতে সমস্ত টানেলের মধ্যে একটা কমলা রঙের আভা ছড়িয়ে দিয়েছে। পূর্ণেন্দুবাবু বললেন, আমরা নাকি জলের তলা দিয়ে চলেছি, আমাদের মাথার ওপর হংকং বন্দর, আমরা বেরোবো একেবারে হংকংয়ের আলোয়। লালমোহনবাবু বললেন, এমন দুর্দান্ত শহর, তার নামটা এমন হুপিংকাশির মতো হলো কেন? আরে এই হংকং মানে কি জানেন তো? সুবাসিত বন্দর, বলল ফেলুদা। বুঝলাম ও খবরটা পেয়েছে ওই বইটা থেকে। বেশ কিছুক্ষণ এই পথে চলার পর টানেল থেকে বেরিয়ে দেখলাম ছোট বড় মাঝারি নানা রকম জলযান সমেত পুরো বন্দরটা আমাদের পাশে বিছিয়ে রয়েছে, আর তারও পেছনে দূরে দেখা যাচ্ছে ফেলে আসা কাউলুন শহর। আমাদের বাঁদিকে এখন বিশাল হাই রাইজ, কোনোটা অফিস, কোনোটা হোটেল,
প্রত্যেকটারই নিচে লোভনীয় জিনিসের ঠাসা দোকানের সারি। পরে বুঝেছিলাম পুরো হংকং শহরটা একটা অতিকায় ডিপার্টমেন্ট স্টোরের মতো, এমন কোনো জিনিস নেই যা হংকংয়ে পাওয়া যায় না। কিছু দূর গিয়ে বাঁয়ে ঘুরে দুটো হাই রাইজের মাঝখান দিয়ে আমরা আরেকটা বড় রাস্তায় গিয়ে পড়লাম। এমন রাস্তা আমি কখনো দেখিনি। ফুটপাত দিয়ে চলেছে কাতারে কাতারে লোক, আর রাস্তা দিয়ে চলেছে ট্যাক্সি, বাস, প্রাইভেট গাড়ি আর ডাবল ডেকার ট্র্যাম। ট্র্যামের মাথা থেকে ডান্ডা বেরিয়ে তারের সঙ্গে লাগানো, কিন্তু রাস্তায় লাইন বলে কিছু নেই। রাস্তার দুপাশে রয়েছে দোকানের পর দোকান, তাদের সাইনবোর্ডগুলো দোকানের গা থেকে বেরিয়ে আমাদের মাথার ওপর এমনভাবে ভিড় করে আছে যে আকাশ দেখা যায় না। চীনে ভাষা লেখা হয় ওপর থেকে নিচে, তাই সাইনবোর্ডগুলো ওপর থেকে নিচে তার এক একটা 8-10 হাত লম্বা। ট্রাফিক প্রচণ্ড, আমাদের গাড়িও চলেছে ধীরে, তাই আমরা আশ মিটিয়ে দেখে নিচ্ছি এই অদ্ভুত শহরের অদ্ভুত রাস্তার চেহারাটা। কলকাতার ধর্মতলাতেও ভিড় দেখেছি, কিন্তু সেখানে অনেক লোকের মধ্যে যেন একটা যাচ্ছি যাব ভাব, যেন তাদের হাতে অনেক সময়, রাস্তাটা যেন তাদের দাঁড়িয়ে আড্ডা মারার জায়গা। এখানের লোকেরা কিন্তু সকলেই ব্যস্ত, সকলেই হাঁটছে, সকলেরই তাড়া, বেশিরভাগই চীনে, তাদের কারুর চীনে পোশাক, কারুর আবার বিদেশি পোশাক। এদের মধ্যে কিছু সাহেব মেমো আছে, তাদের হাতে ক্যামেরা, চোখে কৌতূহলী দৃষ্টি, আর মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে এদিক ওদিক ঘাড় ঘোরানো থেকেই বোঝা যায় এরা ট্যুরিস্ট। অবশেষে এ রাস্তাও পেছনে ফেলে একটা সরু রাস্তা ধরে একটা অপেক্ষাকৃত নিরিবিলি অঞ্চলে এসে পড়লাম আমরা। পরে জেনেছিলাম এটার নাম প্যাটারসন স্ট্রিট। এখানেই একটা 32-তলা বাড়ির 7 তলায় পূর্ণেন্দুবাবুর ফ্ল্যাট। গাড়ি থেকে যখন নামছি তখন আমাদের পাশ দিয়ে একটা কালো গাড়ি হঠাৎ স্পিড বাড়িয়ে বেরিয়ে গেল, আর ফেলুদা কেমন যেন একটু টান হয়ে গেল। এই গাড়িটাকে আমি আগেও আমাদের পেছনে আসতে দেখেছি। এদিকে পূর্ণেন্দুবাবু নেমেই এগিয়ে গেছেন, কাজেই আমাদেরও তাকে অনুসরণ করতে হলো। আসুন আসুন আসুন, একটু হাত পা ছড়িয়ে বসুন স্যার। আমাদের নিয়ে তার বৈঠকখানায় ঢুকেই বললেন পূর্ণেন্দুবাবু, এই দুঃখের বিষয়, আমার এক ভাগ্নের বিয়ে, তাই এই স্ত্রী আর ছেলে মেয়েকে সেদিন কলকাতায় রেখে এসেছি। আশা করি আতিথেয়তায় একটু আধটু ত্রুটি হলে মাইন্ড করবেন না। কি খাবেন বলুন? সবচেয়ে ভালো হয় চা হলে। টি ব্যাগসে আপত্তি নেই তো? মোটেই না। ঘরের উত্তর দিকে একটা বড় ছড়ানো জানলা দিয়ে হংকং শহরের একটা অংশ দেখা যাচ্ছে। লালমোহনবাবু দৃশ্য দেখছেন, আমি দেখছি সোনি কালার টেলিভিশনের পাশে আরেকটা যন্ত্র, সেটা নিশ্চয়ই ভিডিও। তারই পাশে 3 তাক ভরা ভিডিও ফিল্ম, তাদের মধ্যে বেশিরভাগই হিন্দি, আর অন্য পাশে টেবিলের উপর ডাই করা ম্যাগাজিন। ফেলুদা তারই খানকতক টেনে নিয়ে পাতা উল্টাতে আরম্ভ করেছে। মিস্টার পাল ঘরে নেই, তাই এই ফাঁকে প্রশ্নটা না করে পারলাম না, গাড়িতে কে ছিল ফেলুদা? যে না থাকলে আমাদের আশা বৃথা হতো। বুঝেছি, হীরালাল সোমানি। কিন্তু লোকটা কি করে জানলো যে আমরা এসেছি? খুব সহজ, আমরা যেভাবে ওর আসার ব্যাপারটা জেনেছি ঠিক সেইভাবেই প্যাসেঞ্জার লিস্ট চেক করেছে, এয়ারপোর্টে ছিল নিশ্চয়ই, ওখান থেকে পিছু নিয়েছে। ফেলুবাবু, ছবি যদি পাচার হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের পিছনে লাগার কারণটা কি? সেটাই তো ভাবছি। আসুন স্যার, টি উইথ বিস্কিটস। পূর্ণেন্দুবাবু ট্রেতে চা নিয়ে এসেছেন, সঙ্গে বিলিতি বিস্কিট। টেবিলের উপর ট্রেটা রেখে ফেলুদার দিকে ফিরে বললেন, কি মশাই, আপনি যে ওই মানধাতার আমলের ফিল্মের পত্রিকায় মশগুল হয়ে পড়লেন। ফেলুদা একটা ছবি বেশ মন দিয়ে দেখতে দেখতে বলল, আচ্ছা স্ক্রিন ওয়ার্ল্ডের এই সংখ্যাটা কি আপনার খুব কাজে লাগছে? এটা 76 এর। আরে মোটেই না মোটেই না, আপনি স্বচ্ছন্দে নিতে পারেন, ওগুলো আমি দেখি না মশাই, ওসব দেখেন আমার গিন্নি, একেবারে ফিল্মের পোকা। থ্যাংক ইউ। তোসে এই পত্রিকাটা আমার ব্যাগের মধ্যে ভরে দে তো। ইয়ে, আপনাদের এখানকার অফিস টফিস খোলে কখন? এই তো আর মিনিট দশেকের মধ্যেই খুলে যাবে।
আপনি ওই সাহেবকে ফোন করবেন তো? আগে হ্যাঁ, নম্বর আছে? আছে, এই যে 531-1686। হুম, এ তো এখানকার নাম্বার। অফিসটা কোথায়? হেনেসি স্ট্রিট, 14 নম্বর। ও, ওই আপনি 10টা নাগাদ ফোন করলেই পেয়ে যাবেন। আমাদের হোটেল কোনটা ঠিক করেছেন জানতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, পার্ল হোটেল, এই তো এখান থেকে হেঁটে মিনিট পাঁচেক। থাড়া কিসের, দুপুরের খাওয়াটা একেবারে আমার কাছেই সেরে যাবেন। এই কাছেই একটা খুব ভালো ক্যান্টনিজ রেস্টুরেন্ট আছে। তারপর আপনাদের মিশন যদি আজ সাকসেসফুল হয়, তাহলে কাল নিয়ে যাব কাউলুনের এক রেস্টুরেন্টে। এমন একটা জিনিস খাওয়াবো না মশাই, আগে কখনো খাননি। হ্যাঁ, কী জিনিস মশাই? এরা তো আরশোলা টারশোলা খায় বলে শুনেছি। শুধু আরশোলা কেন, আরশোলা, হাঙরের পাখনা, বাঁদরের ঘিলু, এমনকি সময় সময় কুকুরের মাংস পর্যন্ত। এ কিন্তু একেবারে অন্য জিনিস, ফ্রাইড স্নেক। স্নেক? লালমোহন বাবুর চোখ নাক সব একসঙ্গে কুঁচকে গেল। স্নেক মানে সাপ, মানে সর্প। সর্প, সাপের স্যুপ, সাপের মাংস, ফ্রাইড স্নেক, সব পাওয়া যায় মশাই। খেতে ভালো? অপূর্ব, অপূর্ব। আরে ব্যাঙের মাংস তো অতি সুস্বাদু জিনিস জানেন বোধ হয়, তা ব্যাঙের ভক্ষক কেন খেতে ভালো হবে না বলুন। হ্যাঁ তা বটে, কিন্তু কিন্তু যুক্তি পুরোপুরি মানলেন বলে মনে হলো না। ফেলুদা উঠে পড়েছে। যদি কিছু মনে না করেন আপনার টেলিফোনটা। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ, নিশ্চয়ই আসুন এদিকে। ফেলুদা আর্মেনিয়ান সাহেবের নাম্বারটা ডায়াল করল। এই ডায়ালিং আমাদের মতো ঘুরিয়ে ডায়ালিং নয়, এটা বোতাম টিপে ডায়ালিং। টেপার সঙ্গে সঙ্গে বিভিন্ন নম্বরে বিভিন্ন সুরে একটা শব্দ হয়। Could I talk to Mr. Krikorian, please? I'm sorry, sir. He's not in town right now. Is it something urgent? You can leave a message with me. Can you tell me where he's gone? Taiwan, sir. When? Well, he left for Taiwan last Friday, and he's returning this evening. Oh, I see. Thank you so much. Feluda phone rekhe tar por ki kotha hoyeche seta bollo amader. Tar mane sei chobi to ekhono Somanir kachei ache. Tai to mone hocche. তার মানে আমাদের এখানে আসাটা ব্যর্থ হয়নি। ইয়ুংকি রেস্টুরেন্টে আমাদের দুর্দান্ত ভালো চীনে খাবার খাইয়ে বাইরে বেরিয়ে এসে পূর্ণেন্দু বাবু বললেন, আপনাদের তিনটের আগে যখন আর হোটেলে যাওয়ার দরকার নেই, তখন কিছু কেনাকাটা থাকলে এই বেলা সেরে নিন। অবশ্য কালকেও সময় পাবেন, আপনাদের এই ফ্লাইট তো সেই রাত 10টায়। কিনি বা না কিনি, দু একটা দোকানে অন্তত একটু উঁকি দিতে পারলে ভালো হতো। আমার দোকানে তো নিয়েই যেতে পারতাম, কিন্তু সে তো ভারতীয় জিনিস, আপনাদের নিশ্চয়ই ইন্টারেস্ট হবে না। লালমোহন বাবুর একটা পকেট ক্যালকুলেটর কেনার শখ। বইয়ের বিক্রির হিসেবটা নাকি চেক করতে সুবিধে হয়, তাই ইলেকট্রনিক্সের দোকানেই যাওয়া স্থির হলো। চলুন চলুন, আমার চেনা দোকানে নিয়ে যাচ্ছি, জিনিসও ভালো পাবেন, দামেও এদিক ওদিক হবে না। ফেলুদা লালমোহনবাবু দুজনেই তাদের প্রাপ্য $500 নিয়ে এসেছেন সঙ্গে করে, তাই হংকংয়ের মতো জায়গা থেকে কিছু কেনা হবে না এটা হতেই পারে না। লি ব্রাদার্সে ইলেকট্রনিক্সের সব কিছু ছাড়াও ক্যামেরা জিনিসপত্র পাওয়া যায়। আমার সঙ্গে ফেলুদার পেন্ট্যাক্স, তার জন্য কিছু রঙিন ফিল্ম কিনে নিলাম। আজ আর সময় হবে না, কিন্তু কাল মা বাবার জন্য কিছু কিনে নিতে হবে। লালমোহনবাবু যে ক্যালকুলেটরটা কিনলেন সেটা এত ছোট আর চ্যাপটা যে তার মধ্যে কোথায় কিভাবে ব্যাটারি থাকতে পারে সেটা আমার মাথায় ঢুকলো না। ফেলুদা একটা ছোট্ট সোনি ক্যাসেট রেকর্ডার কিনে আমাকে দিয়ে বলল, এবার থেকে মক্কেল এলে এটা অন করে দিবি, কথাবার্তা রেকর্ড করা থাকলে খুব সুবিধে হয়। দোকানের পাট সেরে তিনটে নাগাদ আবার পূর্ণেন্দুবাবুর বাড়িতে গিয়ে আমাদের মালপত্র তুলে রওনা দিলাম। পূর্ণেন্দুবাবুকে একবার দোকানে যেতে হবে, এবং সেটা আমাদের রাস্তার উল্টো পথে, তাই আমরা ট্যাক্সিতেই যাব পার্ল হোটেল। আমি কিন্তু চিন্তায় থাকবো মশাই, কি হলো না হলো একটা ফোন করে কিন্তু জানিয়ে দেবে। রাস্তায় বেরিয়ে সামনেই একটা ট্যাক্সি পাওয়া গেল, মাথাটা রূপলি, গাটা লাল। এই হলো হংকং ট্যাক্সির রং, লম্বা আমেরিকান গাড়ি। তিনজনে উঠে পেছনে বসলাম। পার্ল হোটেল। ট্যাক্সি ফ্ল্যাগ ডাউন করে চলতে আরম্ভ করল। লালমোহনবাবুর কিছুক্ষণ থেকে একটা ঝিম ধরা নেশা করা ভাব লক্ষ্য করছিলাম। জিজ্ঞেস করাতে বললেন,
সেটা অল্প সময়ে মনের প্রসার প্রচণ্ড বেড়ে যাওয়ার দরুন আর বাড়লে নাকি সামলানো যাবে না। পূর্ণেন্দুবাবু বলেছিলেন পায়ে হেঁটে পার্ল হোটেলে যেতে লাগে 5 মিনিট, অলিগলি দিয়ে 10 মিনিট চলার পরেও যখন পার্ল হোটেল এলো না তখন বেশ ঘাবড়ে গেলাম। ব্যাপার কি? ফেলুদা আরেকবার গলা চড়িয়ে বলে দিল, এক্সকিউজ মি, পার্ল হোটেল, উই ওয়ান্ট পার্ল হোটেল। উত্তর এলো, পার্ল হোটেল, ইয়েস ইয়েস, পার্ল হোটেল, পার্ল হোটেল। কালো কোট, কালো চশমা পরা ড্রাইভার, ভুল শুনেছে এটাও বলা চলে না, আর একই নামে দুটো হোটেল থাকবে সেটাও অবিশ্বাস্য। প্রায় 20 মিনিট চলার পর ট্যাক্সিটা একটা রাস্তার মোড়ে এসে থামল। এটা যে একেবারে চিনে পাড়া তাতে কোনো সন্দেহ নেই। রাস্তার দুদিকে সার বাঁধা 8-10 তলা বাড়ি, সেগুলোর প্রত্যেকটির জানলায় ও ছোট ছোট ব্যালকনিতে কাপড় শুকোচ্ছে। বাইরে থেকেই বোঝা যায় ঘরগুলোতে বিশেষ আলো বাতাস ঢোকে না। দোকান যা আছে তার মধ্যে ট্যুরিস্টের মাথা ঘোরানো হংকংয়ের কোনো চিহ্নই নেই। সব দোকানের নামই চীনে ভাষায় লেখা, তাই বাইরে থেকে কিসের দোকান তা বোঝার কোনো উপায় নেই। ওয়েল, পার্ল হোটেল, হোয়ার ইজ ইট? লোকটা হাত বাড়িয়ে বুড়ো আঙুল দিয়ে বুঝিয়ে দিল সামনের ডাইনের গলিটায় যেতে হবে। মিটারে ভাড়া বলছে হংকং ডলারে, যেটা হিসেব করে দাঁড়ায় প্রায় 100 টাকার মতো। উপায় নেই, তাই দিয়ে আমরা তিনজন মাল নিয়ে নেমে পড়লাম। আমি আর লালমোহনবাবুর দিকে চাইছি না, জানি তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। হংকংয়ে ক্রাইমের বাড়াবাড়ি সম্বন্ধে যা কিছু শুনেছেন সবই এখন বিশ্বাস করছেন। যে গলিটার দিকে ড্রাইভার দেখিয়েছে সেটায় কোনো দিন সূর্যের আলো প্রবেশ করে কি না জানি না, অন্তত এখন তো নেই। আমরা মোড় ঘুরে গলিটায় ঢুকলাম, আর ঢোকার সঙ্গে সঙ্গে কোত্থেকে কারা যেন এসে আমাদের ঘিরে ফেললো, আর তার পর মুহূর্তেই মাথায় একটা মক্ষম বাড়ির সঙ্গে সঙ্গে ব্ল্যাক আউট। যখন জ্ঞান হলো তখন বুঝতে পারলাম একটা ঘুপচি ঘরের মেঝেতে পড়ে আছি। ফেলুদা আমার পাশে একটা কাঠের প্যাকিং কেসের উপর বসে চারমিনার খাচ্ছে। একটা অদ্ভুত গন্ধে মাথাটা কিরকম ভারী ভারী লাগছে। পরে জেনেছিলাম সেটা আফিংয়ের গন্ধ। ব্রিটিশরা নাকি ভারতবর্ষের আফিং চীনে বিক্রি করে প্রচুর টাকা করেছিল, আর সেই সঙ্গে চীনেদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল আফিংয়ের নেশা। লালমোহনবাবু এখনো অজ্ঞান, তবে মাঝে মাঝে নড়ছেন চড়ছেন, তাই মনে হয় এবার জ্ঞান ফিরবে। আমাদের মালপত্র নেই। ঘরে গোটা পাঁচেক ছোট বড় প্যাকিং কেস, একটা কাত হয়ে পড়ে থাকা বেতের চেয়ার, দেয়ালে একটা চাইনিজ ক্যালেন্ডার, ব্যাস এছাড়া কিচ্ছু নেই। বাঁদিকে দেয়ালে প্রায় 1.5 মানুষ উঁচুতে একটা ছোট্ট জানলা, তাই দিয়ে ধোঁয়া মেশানো একটা ফিকে আলো আসছে। বুঝতে পারছি দিনের আলো এখনো ফুরোয়নি। ডাইনিয়ার সামনে দুটো দরজা, দুটোই বন্ধ। শব্দের মধ্যে মাঝে মাঝে একটা পাখির ডাক শুনতে পাচ্ছি। চীনেরা খাঁচায় পাখি রাখে, এটা অনেক জায়গায় লক্ষ্য করেছি, এমনকি দোকানেও। উঠুন লালমোহনবাবু, আর কত ঘুমাবেন? লালমোহনবাবু চোখ খুললেন, আর সঙ্গে সঙ্গে চোখ কুঁচকানোতে বুঝলাম মাথার যন্ত্রণাটা বেশ ভালোভাবেই অনুভব করছেন। ওহ, কি ভয়ঙ্কর অভিজ্ঞতা! এ কোথায় এনে ফেলেছে আমাদের? গুম ঘর, একেবারে আপনার গপ্পের মতো, তাই না? আমার গপ্প? এই ছো বলতেই বোধহয় মাথাটা একটু ঝনঝন করে উঠেছিল, তাই নাকটা কুঁচকে একটু থেমে এবার গলাটা খানিকটা নামিয়ে নিয়ে বললেন, যা ঘটলো তার কাছে গল্প কোন ছাড়? সব ছেড়ে দেবো মশাই, সব ছেড়ে দেবো, ঢের হয়েছে। খন্ডুরাস ড্যাডাং ড্যাং,
কম্বোডিয়ায় কচকচি আর ভ্যানকুভারের ভ্যান ভ্যানানি দু 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 আর লিখবেন না বলছেন নেভার নেভার আপনার এই স্টেটমেন্ট কিন্তু রেকর্ড হয়ে গেল এরপরে আবার লিখলে কিন্তু কথার খেলাপ হবে ফেলুদার পাশেই রাখা আছে তার নতুন কেনা ক্যাসেট রেকর্ডার আর কিচ্ছু করার নেই তাই ওটা নিয়েই খুটুর খাটুর করছে রেকর্ডিংয়ের কথাটা যে মিথ্যে বলেনি সেটাও প্লেব্যাক করে জানিয়ে দিল সব ছেড়ে দেবো মশাই সব ছেড়ে দেবো ঠেয়ে রয়েছে হন্ডুরাস ড্যাডাং ড্যাং এ তো সোমানেরই কীর্তি বলে মনে হচ্ছে নিঃসন্দেহে এখন আমাদের লাগেজটা ফেরত পেলে হয় রিভলভারটা গেছে কি ভাগ্যে রেকর্ডারটা নেয়নি দুটো যে দরজা দেখছি দুটো কি বন্ধ সামনেরটা বন্ধ পাশেরটা খোলা যায় ওটা বাথরুম ওটাতে পালাবার পথ নেই না দরজা একটা আছে বাইরে থেকে বন্ধ জানলা দিয়ে মাথা গলবে ধড় গলবে না লালমোহনবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে হাতের উপর মাথা রেখে আবার শুয়ে পড়লেন মিনিটখানেক পরে দেখি ভদ্রলোক গুনগুন করে গান গাইছে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে অনেক কষ্টে চিনতে পারলাম গানটা কড়ি কাঠের দিকে চেয়ে কি ভাবছেন মশাই মাথায় ঘা খেয়ে অজ্ঞান হয়ে যে লোকে স্বপ্ন দেখে সেটা এই এক্সপিরিয়েন্সটা না হলে জানতুম না মশাই কি স্বপ্ন দেখলেন দেখলাম একটা জায়গায় ডজনখানেক বাঁদর বিক্রি হচ্ছে আর একটা লোক টুকডুগি বাজিয়ে বলছে রেনেসাঁস কা সুবাসিত বান্দর রেনেসাঁস কা সুবাসিত বান্দর দো দো ডলার দো দো ডলার দো 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 হঠাৎ ঘরের বাইরে পায়ের শব্দ সিঁড়ি দিয়ে লোক উঠছে তার মানে বাইরে বারান্দা সামনে দরজা চাবি দিয়ে খোলা হল একজন কালো স্যুট পরা ভদ্রলোক এসে ঢুকলেন পেছনে আবছা অন্ধকারে আরও দুটো লোক রয়েছে দেখতে পাচ্ছি তিনজনেই ভারতীয় যিনি ঢুকলেন তিনি হচ্ছেন হীরালাল সোমানি চোখে মুখে বিশ্রী একটা বিদ্রুপের হাসি কে মিস্টার মিত্তির কেমন আছেন আপনারা যেমন রেখেছেন আপনি গাবড়াবেন না আপনাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিইনি আমি আমার কাম হয়ে গেলেই আপনাকে খালাস করে দেব আমাদের মালগুলো সরিয়ে রাখার কি কারণ বুঝতে পারলাম না দ্যাট ওয়াজ আ মিস্টেক দ্যাট ওয়াজ আ মিস্টেক কানাইয়া কানাইয়া দুজন লোকের একজন কোথাও একটা চলে গিয়েছিল সে ডাক শুনে ফিরে এলো এতক্ষণে বুঝতে পারছি যে অন্য লোকটি সোমানির পেছনে দাঁড়িয়ে রিভলভার উঁচিয়ে রয়েছে ইন লোগো কা সামান লাকে রাখ দো ইস কামরে মে কানহাইয়াকে আদেশ করলেন হীরালাল তারপর ফেলুদার দিকে ফিরে বললেন এখানে ডিনারের অ্যারেঞ্জমেন্ট একটু মুশকিল হবে আজ রাতটা একটু ফাস্ট করুন কাল ব্রেকফাস্ট করবেন হ্যাঁ কানহাইয়া লোকটা আমাদের ব্যাগগুলো এবার ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে দিল বেশি ঝামেলা করবেন না মিস্টার মিত্তির রাধে শ্যাম হ্যাজ ইয়োর রিভলভার ও ফালতু আদমি নাই গুলি চালাতে জানে আর মনে রাখবেন কি হংকং ইজ নট ক্যালকাটা প্রদোষ মিত্তির ইজ নো বডি হিয়ার আমি চলি কাল সকালে 10টার সময় এসে এরা আপনাদের ফ্রি করে দেবে গুড নাইট মিস্টার মিত্তির ঘরের আলো ইতিমধ্যে অনেক কমে গেছে বুঝতে পাচ্ছি সূর্য ডুবেছে এ ঘরে বাল্বের হোল্ডার আছে কিন্তু বাল্ব নেই হীরালাল চলে গেলেন কানহাইয়া এগিয়ে এসে দরজাটা বন্ধ করার জন্য পাল্লাটা টানল মনিবের ডাক শুনে কানহাইয়া বলে ডাইনে বেরিয়ে গেল রাধেশ্যাম এগিয়ে এলো তার কাজটা শেষ করে দেবার জন্য আর সেই মুহূর্তে ঘটে গেল এক তুলকালাম কাণ্ড
ফেলুদার সামনে ওর কাঁধের ব্যাগটা পড়েছিল। ও সেটাকে চোখে নিমেষে তুলে প্রচণ্ড বেগে ছুঁড়ল দরজার দিকে, আর সেই সঙ্গে এক লাফে ঝাঁপিয়ে পড়ল রাধের স্বামের ওপর। ফেলুদার সঙ্গে থেকে আমারও একটা প্রত্যুৎপন্ন মতিত্ব এসে গেছে, আমিও লাফিয়ে এগিয়ে গেছি। ইতিমধ্যে ফেলুদা জাপটে ধরেছে রাধের স্বামকে, তার হাত থেকে রিভলভারটা ছিটকে পড়ে গেছে মেঝেতে। ওটা তোল, ওটা তোল! বলার সঙ্গে সঙ্গে আমি রিভলভারটা হাতে নিয়ে নিয়েছি, আমার হাতের রিভলভার তার দিকে তাক করা। ছেলেবেলায় এয়ার গান চালিয়েছি, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মিস করার কোনো প্রশ্নই উঠতে পারে না। রাধেশ্যাম লোকটা তাগড়ায়, সে প্রাণপণে চেষ্টা করছে ফেলুদার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। এমন সময় হঠাৎ দেখি লালমোহনবাবু ঘর থেকে একটা মাঝারি গোছের প্যাকিং কেস তুলে এনে সেটা দু হাতে ধরে তিড়িং তিড়িং এদিক ওদিক লাফাচ্ছেন রাধেশ্যামের মাথায় সেটাকে মারার সুযোগের জন্য। সুযোগ মিলল, প্যাকিং কেসের একটা কোণা রাধেশ্যামের ঘন কালো চুল ভেদ করে তার ব্রহ্মতালুতে এক মক্ষম আঘাতে তাকে ধরাশায়ী করে দিল। এক ঝলক দেখলাম লোকটার চুল থেকে রক্ত চুঁইয়ে পড়ছে মেঝের উপর। ফেলুদা আমার হাত থেকে রিভলভার নিয়ে নিল, সেটা কানহাইয়ার দিক থেকে এক চুলও নড়েনি। ব্যাগগুলো বাইরে আন, আমার ছোট ব্যাগটা আমার কাঁধে ঝুলিয়ে দে, বড়টা তুই হাতে নে। আমি আর লালমোহনবাবু মিলে আমাদের মাল বাইরে নিয়ে এলাম। রাধেশ্যাম মেঝেতে পড়ে আছে, এবার ফেলুদার একটা আপার কাটে কানহাইয়াও তার পাশেই মাটিতে লুটিয়ে পড়ল। যতক্ষণে এদের জ্ঞান হবে ততক্ষণে আমরা আউট অফ ডেঞ্জার। আমরা এতক্ষণ ছিলাম তিনতলায়, সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় বেরিয়ে এসে দেখি চারদিক জ্বলন্ত নিয়নে ছেয়ে আছে। চীনে ভাষায় 10,000 অক্ষরের সব অক্ষরই যেন আমাদের গিলে ফেলতে চাইছে চতুর্দিক থেকে। তবে এটা কোনো মেন রোড নয়, পেছন দিকের একটা মাঝারি রাস্তা। এখানে ট্র্যামও নেই, বাসও নেই, আছে ট্যাক্সি, প্রাইভেট গাড়ি আর মানুষ। আমরা প্রথম দুটো ট্যাক্সি ছেড়ে দিয়ে তৃতীয়টায় উঠলাম। উঠেই ফেলুদাকে প্রশ্নটা করলাম, কানাইয়াকে ডাকার ব্যাপারটা কি তোমার ক্যাসেটে বাজলো? ঠিক ধরেছিস, হীরালাল আসতেই রেকর্ডারটা আবার অন করে দিয়েছিলাম, কানাইয়া বলে যখন দুবার ডাকলো তারপরেই বন্ধ করে দিয়েছিলাম। মন বলছিল ওই ডাক দুটো কাজে লাগতে পারে, আর সত্যি তাই হলো। আপনার জবাব নেই মশাই। আপনারও, বলল ফেলুদা। আমি জানি ফেলুদা এই কথাটা অন্তর থেকে বলেছে। পার্ল হোটেল পৌঁছতে লাগলো 10 মিনিট, ভাড়া উঠল $7.50। আমাদের ঘরে গিয়েই পূর্ণেন্দুবাবুকে একটা ফোন করল ফেলুদা। ভদ্রলোক জানালেন ফেলুদাকে নাকি অনেক চেষ্টা করেও তিনি পাননি। বাঙালির জন্য বুকটা গর্বে দশাত হয়ে ওঠে মশাই। যাকগে, এখন আমার খবরটা বলি। সেই ক্রিকোরিয়ান কোথায় থাকে সেটা তো টেলিফোনের বই দেখেই বেরিয়ে গেল, কিন্তু হীরালাল সোমানির হদিশও পেয়েছি। কি করে? এখানে আরো 5 জন সোমানি থাকে, তাদের এক এক করে ফোন করতেই বেরিয়ে গেল ওই হীরালাল হচ্ছে কেশব সোমানির খুড়তুতো ভাই। কেশবের একটা কাপড়ের দোকান আছে কাউলুনে, কাউলুনেই তার বাড়ি, আর হীরালাল সেখানেই উঠেছে। আপনার আর্মেনিয়ান তো সন্ধ্যাবেলা আসছে, তাইওয়ানের প্লেন এসে গেছে এতক্ষণে। হীরালাল নিশ্চয়ই আজই ছবি পাচার করবে। আমি ওয়াংশুকে পাঠিয়ে দিয়েছি সেখানে ওই সোমানির বাড়ির ওপর নজর রাখতে। আমাদের আপিসের এক ছোকরা খুব স্মার্ট, তাকে বলা ছিল সোমানির বাড়ি থেকে কোনো গাড়ি বেরোতে দেখলেই যেন আমাকে ফোন করে। ক্রিকোরিয়ান কোথায় থাকে? ভিক্টোরিয়া হিল, হংকং, অভিজাত পাড়া মশাই। সোমানি রওনা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি রওনা দিই ওর আগেই ভিক্টোরিয়া হিলে পৌঁছে যাব, তখন আপনি ইচ্ছে করলে ওকে মাঝপথে রুখতেই পারেন। অবশ্য আপনার নিজের প্ল্যানটা কি সেটা আমার জানা ছিল না। ফেলুদা পূর্ণেন্দুবাবুর পিঠ চাপড়ে দিল। আপনি তো মশাই সাংঘাতিক বুদ্ধিমানের কাজ করেছেন, আপনার রাস্তা ছাড়া রাস্তাই নেই। কিন্তু সেই ছোকরার কাছ থেকে ফোন পেয়েছেন কি? আমি এখানে আসার ঠিক আগেই ফোন করেছিল, অর্থাৎ 20 মিনিট আগে। গাড়ি রওনা হয়ে গেছে, যিনি আসছেন তার হাতে একটা ফ্ল্যাট কাগজের প্যাকেট। 3 মিনিটের মধ্যে আমরা পূর্ণেন্দুবাবুর গাড়িতে করে রওনা দিয়ে দিলাম। মিনিট দশেকের মধ্যে গাড়ি প্যাঁচালো রাস্তা দিয়ে ঘুরে ঘুরে পাহাড়ে উঠতে শুরু করলো, ঠিক যেন হিল স্টেশনে যাচ্ছি। হংকং এখন আলোয় আলো, আর যত উপরে উঠছি
ততই সমুদ্র, পাহাড়, রাস্তা, গাড়ি, হাই রাইজ সমেত সমস্ত শহরটা আরও বেশি বেশি করে দেখা যাচ্ছে। আর লালমোহনবাবু খালি বলছেন, স্বপ্নরাজ্য, স্বপ্নরাজ্য। আরও কিছুক্ষণ যাবার পর পূর্ণেন্দুবাবু বললেন, এইবার বাড়ির নম্বরটা কিন্তু দেখে নিতে হবে। গাছপালা বাগানে ঘেরা দারুণ সুন্দর সুন্দর সব পুরনো বাড়ি, দেখলেই মনে হয় সাহেবদের জন্য সাহেবদেরই তৈরি। তারই একটা বাড়ির গেটের সামনে এসে নাম্বার দেখে বুঝলাম ক্রিকোরিয়ানের বাড়িতে এসে গেছি। আর এসেই দেখলাম ভেতরে পোর্টিকোর এক পাশে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা আমাদের খুব চেনা। আমরা যখন সকালে পূর্ণেন্দুবাবুর গাড়ি থেকে নেমেছি, তখন এই গাড়িটাই আমাদের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল, হীরালাল সোমানির গাড়ি। আমাদের গাড়িটা আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে রাস্তার ধারে একটা গাছের তলায় পার্ক করে পূর্ণেন্দুবাবু বললেন, সাহেবের বাড়িটার দিকে চোখ রাখার জন্য একটা গোপন জায়গা বার করতে হবে। সেরকম একটা জায়গা পেয়েও গেলাম, তবে বেশিক্ষণ আড়ি পাততে হলো না। মিনিট খানেকের মধ্যেই বাড়ির সামনের দরজাটা খুলে যাওয়াতে তার থেকে একটা চতুষ্কোণ আলো বেরিয়ে পড়ল বাগানের ঘাসের ওপর। আর তারপরেই নেপথ্যে বলা গুড নাইটের সঙ্গে সঙ্গে হীরালাল নিজেই বেরিয়ে এসে তার গাড়িতে উঠলেন, আর গাড়িও রওনা দিল বিলিতি ইঞ্জিনের মৃদু গম্ভীর শব্দ তুলে। এবার কি করবেন? ফিসফিস করে প্রশ্ন করলেন পূর্ণেন্দুবাবু। সাহেবের সঙ্গে দেখা করব। আমরা আড়াল থেকে বেরিয়ে এগিয়ে গিয়ে সাহেবের গেট দিয়ে ভেতরে ঢুকলাম। পোর্টিকোর দিকে এগোচ্ছি এমন সময় হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার হলো। বাড়ির দরজা আবার খুলে গেল। সাহেব উদ্ভ্রান্তভাবে স্বয়ং বেরিয়ে এসে আমাদের সম্পূর্ণ অগ্রাহ্য করে দৌড়ে এগিয়ে গেলেন গেটের দিকে। সাহেবের হাতে গিলটি করা নতুন ফ্রেমে বাঁধানো টিন্টোরেটো যিশু। গেট থেকে বেরিয়ে রাস্তার দিকে একবার চেয়ে মাথায় হাত দিয়ে সাহেব চেঁচিয়ে উঠলেন, তারপর আমাদের দিকে ফিরে দিশেহারা আধ পাগলা ভাব করে বললেন, আমরা যে কে, কেন এসেছি তার বাড়িতে, এসব জানার কোনো প্রয়োজন বোধ করলেন না সাহেব। Are you talking about the Tintoretto's painting? Sahib abar bomar moto phete porlen. Tintoretto? Tintoretto my foot. Come, let me show you a Tintoretto. Sahib druto paye egiye gelen portikor dike. Amra charjon tar pechone. Portikor alote Sahib chobi ta tule dhorlen. Look at this, three green flies sticking to the paint, three green flies. These same green flies made my life hell when I was in Calcutta. And the same flies are stuck to this paint. And the man says this is genuine. He fooled me. It's a copy. It's a good copy, but it's still a copy. You're right. You wouldn't be having these insects in the 16th century Italy, right? Portikor alote dekhte pacchi sahiber shada mukh lal hoye geche. That dirty double-crossing swine. I don't even know his address. I know the address. Bollen Purnendu babu. You do? সাহেব যেন ধরে প্রাণ পেলেন। Yes, I know. He lives in Kowloon, Hanoi Road. Good. Good. I'm gonna teach that son of a bitch a lesson. I'm gonna skin him alive. তারপর হঠাৎ সাহেব ফেলুদার দিকে চেয়ে বললেন, But who the hell are you? I knew that the painting is a fake. That's why I came to warn you. But we can still catch him. Mr. Mitro, এক্ষুনি চলুন না। I have my car. I don't think he has gone too far. সাহেবের চোখ জল জল করে উঠল। Yeah, let's go now. আসবার সময় চড়াই বেশি বলে স্পিড দেওয়া সম্ভব হয়নি। উতরাই পেয়ে পূর্ণেন্দুবাবু দেখিয়ে দিলেন তারাবাজি কাকে বলে। সোমানির পকেটে $50,000 চেক, তার কাজ উদ্ধার হয়ে গেছে। তারা তাড়া থাকবে কেন? পাঁচ মিনিটের মধ্যে একটা মোড় ঘুরেই দেখতে পেলাম চেনা গাড়িটাকে। পূর্ণেন্দুবাবু আর একটু স্পিড বাড়িয়ে গাড়িটার একেবারে পেছনে এসে পড়লেন। তারপর বার কয়েক হর্ন দিতেই সোমানির গাড়ি পাশ দিল। পূর্ণেন্দুবাবু ওভারটেক করে নিজের গাড়িটাকে তেরচাভাবে রাস্তায় দাঁড় করিয়ে দিল। ব্যাপারটা দেখে সোমানি গাড়ি থেকে নেমে পড়েছে।
ক্রিকোরিয়ানও নেমেছে ছবিটা হাতে নিয়ে, আর তার সঙ্গে ফেলুদা। ফেলুদা ক্রিকোরিয়ানের হাত থেকে ছবিটা নিয়ে নিল। ক্রিকোরিয়ান যেন বাধা দিতে গিয়েও পারল না। তারপর বড় বড় পা ফেলে সোমানির দিকে এগিয়ে গিয়ে কি হচ্ছে সেটা বোঝার আগেই দেখলাম ছবি সমেত ফেলুদার হাত দুটো মাথার উপর উঠল, আর সঙ্গে সঙ্গে প্রচণ্ড বেগে নেমে এলো সোমানির মাথার উপর। দিশি ক্যানভাস ফুঁড়ে সোমানির মাথাটা বেরিয়ে এলো বাইরে, আর ছবির গিল্টি করা ফ্রেমটা হয়ে গেল হতভম্ব ভদ্রলোকের গলার মালা। অলরাইট, নাও দিস ম্যান ইজ গোইং টু রিটার্ন ইওর চেক। ফেলুদার হাতে এখন রিভলভার। সোমানির হতভম্ব ভাবটা এখনো কাটেনি, কিন্তু ফেলুদার কথা বুঝতে ওর কোনো অসুবিধে হল না। কাঁপা কাঁপা হাতে পকেটের মধ্যে থেকে চেকটা বার করে ক্রিকোরিয়ানের দিকে এগিয়ে দিলেন হীরালাল সোমানি। সাহেব যখন চেকটা ছিনিয়ে নিয়ে পকেটে পুরছেন, তখন সোমানির হাঁ করা মুখ আরও হাঁ করিয়ে দিয়ে ফেলুদা বলল, এই যে আপনার সর্বনাশটা হলো হীরালালজি, এর জন্যে কিন্তু আমি দায়ী নই, দায়ী তিনটি সবুজ পোকা। সবচেয়ে যেটা অবাক লাগছিল সেটা হলো দ্বিতীয় ছবিটাও জাল বেরিয়ে পড়া, কিন্তু আশ্চর্য এই যে এটা নিয়ে ফেলুদা কোনো মন্তব্যই করল না। এমনিতে ছবিটা দেখে একেবারেই জাল বলে মনে হয়নি। লালমোহনবাবু তো বললেন, ইটালিতে 400 বছর আগে শ্যামা পোকা ছিল না, এ ব্যাপারে আপনি এত শিওর হচ্ছেন কি করে? হয়তো পশ্চিম থেকে আমদানি হয়েছে এই পোকার। শুনেছি তো কচুরি পানাও এই দেশে এককালে ছিল না, সেটাও নাকি এসেছে এক মেম সাহেবের সঙ্গে। এতেও ফেলুদা তার এক পেশে হাসিটা ছাড়া আর কোনো মন্তব্য করল না। পরের দিন পূর্ণেন্দুবাবু এয়ারপোর্টে এলেন আমাদের সি অফ করতে। ফেলুদা তাকে একটা ভালো টাই কিনে উপহার দিল। ভদ্রলোক বললেন, 24 ঘন্টায় তো একটা ছোটোখাটো ঝড় বইয়ে দিলেন মশাই হংকংয়ে, তবে এর পরের বার কিন্তু আর একটু বেশি দিন থাকতে হবে। হ্যাঁ, আপনাদের ওই সাপের মাংস না খাইয়ে ছাড়ছি না। কি মিস্টার গাঙ্গুলি, সর্প? হংকং ছাড়তে সত্যিই ইচ্ছে করছিল না, কিন্তু আমি জানি ফেলুদা যে কয়েকটা মন্ত্রে বিশ্বাস করে তার মধ্যে একটি হলো ডিউটি ফার্স্ট। এত রহস্যের সমাধান বাকি আছে, নকল যিশুর রহস্য, বঙ্কিমবাবু খুনের রহস্য, কুকুর খুনের রহস্য, সেগুলোর একটা গতি না করে হংকং ভোগ ফেলুদার ধাতে নেই। বুধবার রাতে রওনা হয়ে বৃহস্পতিবার দুপুরে 12:30 পৌঁছালাম কলকাতা। এয়ারপোর্টে লালমোহনবাবুকে বলে দেওয়া হয়েছিল যে আজকের দিনটা বিশ্রাম, কাল সকাল 8 নাগাদ ট্যাক্সিতে ওর বাড়িতে পৌঁছে যাব, সেখান থেকে ওর গাড়ি করে বৈকুণ্ঠপুর। ফেরার পথে ফেলুদা একবার পার্ক স্ট্রিট পোস্ট অফিসে থামল, বলল, একটা জরুরি টেলিগ্রাম করার আছে। কাকে টেলিগ্রাম করবে সেটা কিন্তু বলল না। বাকি দিনটা ফেলুদার পেট থেকে আর কোনো কথা বার করা গেল না। ওর এই মৌনি অবস্থাটা আমার খুব ভালো জানা আছে। এটা হচ্ছে ঝড়ের থমথমে পূর্বাবস্থা। আমি নিজে অনেক ভেবেও কোনো কুলকিনারা পাইনি, এখনো যেই তিমিরে সেই তিমিরে। তার উপর একদিনের হংকংয়ের ধাক্কায় এমনিতেই সব তালগোল পাকিয়ে গেছে। চোখ বুঝলেই এখনো চোখের সামনে দেখতে পাচ্ছি আকাশের গায়ে ঝুলছে লম্বা লম্বা চীনে অক্ষর। পরদিন বৈকুণ্ঠপুর পৌঁছতে পৌঁছতে প্রায় 11টা হয়ে গেল। নবকুমারবাবু উদ্গ্রীব হয়ে হংকংয়ের কথা জিজ্ঞেস করতে ফেলুদা মাথা নাড়ল। ছবি পাওয়া যায়নি? যেটা ছিল সেটাও জাল। সে কি করে হয় মশাই, দুটো জাল? তাহলে আসলটা গেল কোথায়? আমরা সিঁড়ির নিচে দাঁড়িয়ে কথা বলছিলাম। ফেলুদা বলল, ওপরে চলুন, বৈঠকখানায় বসে কথা হবে। বৈঠকখানায় গিয়ে দেখি মহাদেব মণ্ডল বসে লেবু শরবত খাচ্ছেন। কি মশাই, মিশন সাকসেসফুল? চোরাই মাল পাওয়া যায়নি, তবে সেটা আমারই ভুল, অন্যদিক দিয়ে সাকসেসফুল বই কি বটে। আর খুনি? সে হয়তো নিজেই ধরা দেবে। বলেন কি? ফেলুদার চেয়ারে বসল না। আমাদের জন্য ট্রেতে শরবত এসেছিল, একটা গ্লাস তুলে নিয়ে তাতে একটা চুমুক দিয়ে টেবিলে নামিয়ে রেখে
ফেলুদা পকেট থেকে তার খাতাটা বার করল। আমরা সবাই ওকে ঘিরে সোফায় বসেছি। আমার মনে হয় শুরু থেকেই শুরু করা ভালো। খাতাটাকে একটা বিশেষ পাতায় খুলে সেটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ফেলুদা বলল, 28 সেপ্টেম্বর মঙ্গলবার বৈকুণ্ঠপুরে দুটো ঘটনা ঘটে। নবকুমার বাবুদের ফক্স টেরিয়ার ঠুমরিকে কে জানে বিষ খাইয়ে মারে, আর চন্দ্রশেখরের ছেলে রুদ্রশেখর বৈকুণ্ঠপুরে আসেন। এটা একই দিনে ঘটায় আমার মনে প্রশ্ন জেগেছিল এই দুটোর মধ্যে কোনো যোগ আছে কি না। একটা পোষা কুকুরকে কে মারতে পারে এবং কেন মারতে পারে, এই প্রশ্ন নিয়ে ভাবতে গিয়ে আমি দুটো উত্তর পেলাম। কোনো বাড়ির কুকুর যদি ভালো পাহারাদার হয় তাহলে সে বাড়ি থেকে চুরি করতে হলে চোর কুকুরকে আগে থেকে সরিয়ে ফেলতে পারে, কিন্তু এখানে চুরি যেটা হয়েছে সেটা কুকুর মারা যাবার অনেক পরে। তাই আমাকে দ্বিতীয় কারণটার কথা ভাবতে হলো, সেটা হলো কোনো ব্যক্তি যদি তার পরিচয় গোপন করে ছদ্মবেশে কোনো বাড়িতে আসতে চায় এবং সে ব্যক্তি যদি সে বাড়ির কুকুরের খুব চেনা হয় তাহলে কুকুর ব্যাঘাতে সৃষ্টি করতে পারে এবং সেই কারণে কুকুরকে সরানোর প্রয়োজন হতে পারে, কারণ কুকুর প্রধানত মানুষ চেনে মানুষের গায়ের গন্ধ থেকে এবং এই গন্ধ ছদ্মবেশে ঢাকা পড়ে না। তখনই মনে হলো রুদ্রশেখর হয়তো আপনাদের চেনা লোক হতে পারে, আর হাবভাবেও এ বিশ্বাস আরো বদ্ধমূল হল। তিনি কথা প্রায় বলতেন না, ঘোলাটে চশমা ব্যবহার করতেন আর পারলে কারুর সামনে বেরোতেন না। তাহলে এই রুদ্রশেখর আসলে কে? তিনি ইটালি থেকে এসেছেন অথচ পায়ে বাটার জুতো পরেন। তিনি তার পাসপোর্ট আপনার বাবাকে দেখিয়েছিলেন ঠিকই, কিন্তু আপনার বাবা চোখে ভালো দেখেন না এবং চক্ষু লজ্জার খাতিরে পাসপোর্ট খুঁটিয়ে দেখবেন না, তাই জাল পাসপোর্ট চালানো খুব কঠিন নয়। অথচ পাসপোর্ট যদি জাল হয় তাহলে চন্দ্রশেখরের সম্পত্তি পাবার ব্যাপারেও তিনি ব্যর্থ হতে বাধ্য, কারণ উকিলের কাছে তিনি কোনোদিনও প্রমাণ করতে পারবেন না যে তিনি চন্দ্রশেখরের ছেলে। তাহলে তিনি এলেন কেন? কারণ একটাই, চন্দ্রশেখরের ব্যক্তিগত সংগ্রহের মহামূল্য ছবিটি হাত করার জন্য। ভূদেব সিং এর প্রবন্ধের দৌলতে এ ছবির কথা আজ ভারতবর্ষের অনেকেরই জানা। যিনি রুদ্রশেখরের বেগ ধরে এসেছিলেন তিনি একটা কথা জানতেন না, যে কথাটা আমরা জেনেছি চন্দ্রশেখরের বাক্সে পাওয়া একটা ইটালিয়ান খবরের কাগজের কাটিং থেকে। এই খবরে বলা হয়েছে আজ থেকে 26 বছর আগে রোম শহরে রুদ্রশেখরের মৃত্যু হয়। আগে হ্যাঁ নবকুমার বাবু, আর খবরটার জন্য আমি রবিন বাবুর কাছে কৃতজ্ঞ। তাহলে এখানে এসেছিল কে? ফেলুদা এবার পকেট থেকে একটা কাগজ বের করল, একটা ম্যাগাজিনের পাতা। হংকং এ অত্যন্ত আকস্মিক ভাবে এই পত্রিকার পাতাটা আমার চোখে পড়ে যায়। এই ভদ্রলোকের ছবিটা একবার দেখবেন কি নবকুমার বাবু? মোম্বাসা নামক একটি হিন্দি ফিল্মের ছবি এটা, 1976 ছবি। এই ছবির অনেক অংশ আফ্রিকায় তোলা হয়েছে। এতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন এই দাড়ি গোঁফ বিশিষ্ট ভদ্রলোকটি। দেখুন তো একে চেনেন কিনা। কাগজটা হাতে নিয়ে নবকুমার বাবুর চোখ কপালে উঠে গেল। ইতু রুদ্রশেখর, নিচে নামটা পড়ে দেখুন। মাই গড, নন্দ? হ্যাঁ নবকুমার বাবু, ইনি আপনারই ভাই। প্রায় এই একই মেকআপে তিনি এসেছিলেন রুদ্রশেখর সেজে। আসল দাড়িগো, নকল নয়, কেবল চুলটা বোধ হয় ছিল পরচুলা। আসবার আগে তার কোনো চেনা লোককে দিয়ে রোম থেকে একটা চিঠি লিখিয়েছিলেন সোম্যশেখরকে। এই কাজটা করা অত্যন্ত সোজা। নবকুমার বাবুর অবস্থা শোচনীয়, বারবার মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, নন্দটা চিরকালই রেকলেস। আসল ছবি হঠাৎ মিসিং হলে মুশকিল হতো, তাই উনি কলকাতা থেকে আর্টিস্ট আনিয়ে তার একটা কপি করিয়ে নিয়েছিলেন। কোনো কারণে বোধহয় বঙ্কিম বাবুর সন্দেহ হয়, তাই যেদিন ভোরে নন্দকুমার যাবেন সেদিন 3:30 অ্যালার্ম লাগিয়ে স্টুডিওতে গিয়েছিলেন এবং তখনই তিনি নিহত হন। বৈঠকখানায় কিছুক্ষণের জন্য পিন ড্রপ সাইলেন্স। তারপর ফেলুদা বলল,
অবশ্যই একজন ব্যক্তি নন্দবাবুকে আগেই ধরিয়ে দিতে পারতেন, কিন্তু দেননি, কারণ তাঁর বোধহয় লজ্জা করছিল, তাই নয় কি? প্রশ্নটা ফেলুদা যার দিকে চেয়ে করল, তিনি মিনিট খানেক হলো ঘরে এসে এক কোনায় একটা সোফায় বসেছেন। সাংবাদিক রবিন চৌধুরী। সত্যি কি আপনি আপনি সত্যি পারতেন নন্দকে ধরে দিতে? নবকুমার বাবু প্রশ্ন করলেন। রবিন বাবু একটু হেসে ফেলুদার দিকে চেয়ে বললেন, এতদূর যখন বলেছেন তখন বাকিটাও আপনি বলুন না। আমি বলতে পারি, কিন্তু সব প্রশ্নের উত্তর তো আমার জানা নেই রবিন বাবু, সেখানে আপনার আমাকে একটু সাহায্য করতে হবে। বেশ তো করব। আপনার কি কি প্রশ্ন আছে বলুন। এক, আপনি যে সেদিন বললেন ইটালিয়ান কাগজের খবরটা পড়তে আপনার ডিকশনারির সাহায্য নিতে হয়েছিল, সেটা বোধহয় মিথ্যে না? হ্যাঁ মিথ্যে। আর আপনার শার্টের বাঁদিকে যে লাল রংটা লেগে রয়েছে, যেটাকে প্রথম দেখে রক্ত বলে মনে হয়েছিল, সেটা আসলে অয়েল পেইন্ট, তাই না? ঠিক তাই। আপনি পেইন্টিং শিখেছিলেন বোধহয়? ইয়েস। কোথায়? সুইজারল্যান্ডে। বাবা মারা যাওয়ার পর মা আমাকে নিয়ে সুইজারল্যান্ডে চলে যান। মা নার্সিং শিখেছিলেন, জিউরিখে একটা হাসপাতালে যোগ দেন। আমার তখন বয়স 13। আমি লেখাপড়ার সঙ্গে সঙ্গে আর্ট একাডেমিতে ক্লাস করি। কিন্তু বাংলাটা শিখলেন কোথায়? সেটা আরও পরে। 1966-এ আমি প্যারিসে যাই একটা আর্ট স্কুলের টিচার হিসেবে। ওখানে কিছু বাঙালির সঙ্গে পরিচয় হয় এবং বাংলা শেখার ইচ্ছে হয়। শেষে সোবন বিশ্ববিদ্যালয়ে বাংলার ক্লাসে যোগ দিই। ভাষার উপর আমার দখল ছিল, কাজেই শিখতে খুব একটা প্রবলেম হয়নি। বছর দুয়েক হলো চন্দ্রশেখরের জীবনী লিখব ডিসাইড করি। রোমে যাই, ভেনিসেও গিয়ে কাসিনি পরিবারের সঙ্গে আলাপ করি, সেখানেই এই টিন্টোরেটো ছবিটার কথা জানতে পারি। তার মানে আপনিও একটি কপি করেছিলেন টিন্টোরেটোর ছবি, এবং সেই কপি হীরালাল সোমানি নিয়ে গিয়েছিল হংকংয়ে আগে। হ্যাঁ। তাহলে আসলটা কোথায়? চেঁচিয়ে উঠলেন নবকুমার বাবু। ওটা আমার কাছেই আছে। কেন, আপনার কাছে কেন? ওটা আমার কাছে আছে বলেই এখনো আছে, না হলে হংকং চলে যেত। এখানে এসেই আমার সন্দেহ হয় যে ওটাকে সরাবার মতলব করছেন জাল রুদ্রশেখর, তাই ওটার একটা কপি করি। আর আসলটাকে আমার কাছে রেখে কপিটাকে ফ্রেমে ভরে টাঙিয়ে রেখেছিলাম। আসলটা তো আপনারই নেবার ইচ্ছে ছিল, তাই না? নিজের জন্য নয়, আমি ভেবেছিলাম ওটা ইউরোপের কোনো মিউজিয়ামে দিয়ে দেব। পৃথিবীর যে কোনো মিউজিয়াম ওটা পেলে লুফে নেবে। আপনি মিউজিয়ামে দেবেন মানে? হ্যাঁ, ওটা তো ওটা তো নিয়োগী পরিবারের সম্পত্তি। আপনি ঠিকই বলেছেন নবকুমার বাবু, কিন্তু উনিও যে নিয়োগী পরিবারেরই একজন। মানে? আমার বিশ্বাস উনি রুদ্রশেখরের পুত্র ও চন্দ্রশেখরের নাতি, রাজশেখর নিয়োগী, অর্থাৎ আপনার আপন খুড়তুতো ভাই। ওর পাসপোর্টও নিশ্চয়ই সেই কথাই বলছে। নবকুমার বাবুর মতো আমরা সকলেই থ। রবিন, সরি, রাজশেখর বাবু বললেন, পাসপোর্টটা কোনোদিন দেখাতে হবে ভাবিনি। আমি ভেবেছিলাম ছদ্মনামে এখানে থেকে ঠাকুরদাদার সম্বন্ধে রিসার্চ করে চলে যাব। আর যেহেতু ছবিটা উত্তরাধিকার সূত্রে আমারই প্রাপ্য, আমি ওটা নিয়ে যাব। কিন্তু ঘটনাচক্রে এবং প্রদোষবাবুর আশ্চর্য বুদ্ধির জন্য আসল পরিচয়টা দিতেই হলো। আশা করি আপনারা অপরাধ নেবেন না। এখানে একটা কথা বলি রাজশেখর বাবু, 5 বছর আগে পর্যন্ত চন্দ্রশেখরের চিঠি পেয়েছেন ভূদেব সিং, কাজেই আইনত ছবিটা এখনো আপনার প্রাপ্য নয়। কিন্তু আমার মতে ছবি আপনার কাছেই থাকা উচিত, কারণ আপনি সত্যি করে এটার কদর করবেন, কি বলেন নবকুমার বাবু? 100 বার। কিন্তু মিস্টার মিত্তির, আপনার সন্দেহটা হলো কি করে বলুন তো? আমার কাছে তো সমস্ত ব্যাপারটা ভেলকির মতো। উনি যে বাংলাদেশের বাঙালি নন সেটা সন্দেহ হয় সেদিন দুপুরে ওর খাওয়া দেখে। শুক্তো কখন খেতে হয় সেটা বাংলার বাঙালিরা ভালোভাবেই জানেন। ইনি দেখলাম বেশ কিছুক্ষণ ইতস্তত করে প্রথমে খেলেন ডাল, তারপর মাছ, সব শেষে শুক্তো। তাছাড়া সন্দেহের দ্বিতীয় কারণ হলো, এবার ফেলুদা যে ব্যাপারটা করল সেটা একেবারে ম্যাজিক। উত্তরের দেয়ালের দিকে গিয়ে চন্দ্রশেখরের আঁকা তার বাবা অনন্তনাথের ছবির সামনে দাঁড়িয়ে নিজের দুটো হাত ছবির গোঁফে আর দাড়ির ওপর চাপা দিতেই দেখা গেল, একই
মুখটা হয়ে গেছে রবিন চৌধুরীর। দারুণ, দুর্দান্ত, ওয়ান্ডারফুল! লালমোহন বাবু হাততালি দিয়ে উঠলেন। আর আমি একদিনে বুঝতে পারলাম রবিন বাবুকে দেখে কেন চেনা চেনা মনে হতো। কিন্তু চমকের এখানেই শেষ নয়। একটি চাকর কিছুক্ষণ হলো একটা টেলিগ্রাম নিয়ে দাঁড়িয়েছিল, এবার সেটা নবকুমার বাবুর হাতে এলো। ভদ্রলোক সেটা খুলে পড়ে চোখ কপালে তুলে বললেন, আশ্চর্য, মন্ত লিখেছে আজ সকালে ফ্লাইটে কলকাতায় আসছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওটার জন্য আমি দায়ী মিস্টার নিয়োগী। আপনার নাম করে কাল আমি ওকে টেলিগ্রাম করেছিলাম। আপনি? আগে হ্যাঁ, আমি বলেছিলাম সৌম্যশেখর বাবুর হার্ট অ্যাটাক হয়েছে, কন্ডিশন ক্রিটিক্যাল, কাম ইমিডিয়েটলি। নবকুমার বাবুর কাছ থেকে আরো টাকা নেওয়ার ব্যাপারে প্রচন্ড আপত্তি করেছিল ফেলুদা। বলেছিল, দেখলেন তো, তদন্তের ফলে বেরিয়ে গেল আপনার নিজের ভাই হচ্ছেন অপরাধী। তাতে নবকুমার বাবু বেশ বিরক্ত হয়ে বললেন, ওসব কথা আমি শুনতে চাই না। আপনি আমাদের হয়ে তদন্ত করেছেন, ফলাফলের জন্য তো আর আপনি দায়ী নন। আপনার প্রাপ্য আপনি না নিলে আমরা অসন্তুষ্ট হব, সেটা নিশ্চয়ই আপনি চান না। নিজের ভাই অপরাধী প্রমাণ হলেও সেই সঙ্গে যে খুড়তুতো ভাইটিকে পেলেন নবকুমার বাবু, তেমন ভাই সহজে মেলে না। টিন্টোরেটো যিশু যে এখন উপযুক্ত লোকের হাতেই গেছে তাতে সন্দেহ নেই। কিছুদিনের মধ্যেই সেটা ইউরোপের কোনো বিখ্যাত মিউজিয়ামের দেয়ালে শোভা পাবে। আমরা আর একদিন ছিলাম বৈকুণ্ঠপুরে। ফেরার পথে লালমোহনবাবুর অনুরোধে একবার ভবেশ ভট্টাচার্যের ওখানে ঢু মারতে হল। সামনের বছর বৈশাখে জটায়ুর নতুন উপন্যাস বেরোবে, সেটার নাম হংকংয়ে হিমশিম হলে সংখ্যাতত্ত্বের দিক দিয়ে ঠিক হবে কি না সেটা তো জেনে নেওয়া দরকার। শুনছিলেন মির্চির বিশেষ নিবেদন, ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার টিন্টোরেটোর যিশু। রচনা সত্যজিৎ রায়। ফেলুদার ভূমিকায় শ্রী সব্যসাচী চক্রবর্তী। গল্প পাঠে ও